শ্রী সিদ্ধান্ত সরসি বিজয় গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দনঙ্গবন্দে চরণ गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरूपश्च किपासिन्वच <coughs> पतितानं पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गु लं हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम् तो तुलसीदे वै पिया वै केशवशक्ति देवी सत्व नमो नमः नारायण नमस्कृत नर चरोत्तम देवी सरस्वती व्यास तथोज मुदीर संकर्तने कृष्ण कथोपदेश गौरी च সদা অনুরাক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोदাক্ষ জগত বরণ ধeyim সদা পরিভবগ্নমাবিশ্ত দোহম তেথাส পদম শিববিরঞ্চনুতম শরণ্যম বেতাতিহম পন তোপาล ভবদীপুতম বন্দে মহাপুরষতে চরুনা यत्दपल्लवन खमिछटा विस्फुित किदर्शी पूर्णागर ससागर सारूर्ति साराधिकायि कदा कृपा करोशि श्रीकृष्ण चैतन्यपुनितानंद्रियादताधर शिव वसदी गौरभक्तंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गलाधर शिव भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे আজানুলম্বিত ভুজৌ কনকীর্নৈকিত কমলাশামিজ ভর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि निम् भावान सदा नर गंगा तरंगरमणीय जटा कलापम मदा तवाम भाग नारायण प्रियमदापारम वसीपुरपति वागी वागीसुष वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवि त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे Hare हरे, हरे राम हरे राम राम राम, राम हरे स वै पुस परोधर्म युभक्तिरधक्षी अहितकी अतिहता जयात्मा सुसत स वै पुस परोधर्म युभक्तिरधक्षी अहितकी अतिहता जयात्मा सुदति गौरीगोष्ठीपति श्रीशिल सिद्धांत सरस्वती गोस्वामी भोपाल পরমংস জগৎগুরু জানিয়েছেন যে কোনো আবেদন ছাড়াই সমস্ত ব্যক্তি মায়ার সেবা করতে রাজি আছে প্রত্যেকেই মায়ার সেবা করবার জন্য ব্যস্ত এমন কোনো ব্যক্তি নেই যে মায়ার সেবা করতে চায় না কোনো আদেশ উপদেশ অনুরোধ উপরোধ এগুলো ছাড়াই তারা মায়ার সেবা করতে রাজি কিন্তু অধ্যক্ষজ ভগবানের সেবা কেউ করতে চায় না গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ভোপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন অধ্যক্ষজ ভগবান তার সেবা কেউই করতে চায় না অথচ বিনা আদেশে বিনা অপরোধে অনুরোধে তারা প্রত্যেকেই মায়ার সেবা করবার জন্য ব্যস্ত অনন্তকাল ধরে মায়া সেবা করতে করতে এইটি অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনন্তকাল অনাদি বলছেন চৈতন্য চৈত্য বলছেন কৃষ্ণ ভুলি সেই দীপ অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার সংসারাদিদূ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ কৃষ্ণকে কবে ভুলল এই প্রশ্ন আসে কৃষ্ণকে যে ভুলে গেল কবে এটা উত্তর হচ্ছে কৃষ্ণকে কবে ভুলে কবে ভুলেছে সেটা কোনো হিস্ট কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই ভক্তিমথ বলছেন অনাদিকাল ধরে অনাদিকাল ধরে কখন ভুলেছে কার কোনো সময় আমাদের জানা নেই অনাদিকাল ধরে জীবের এই অবস্থা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে তারা বহুপাত বলছেন অদক্ষজ বস্তু কাকে বলে অদক্ষজ বস্তু কাকে বলে আর অক্ষজ বস্তু কাকে বলে অধ্যক্ষজ বস্তু কাকে বলে না যেটা আমাদের ইন্দ্রিয়র দ্বারা বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা আমাদের জড়ো যা কিছু ক্ষমতা তার দ্বারা জানা যায় না সেটাকে বলে অধক্ষজ বস্তু যে ইন্দ্রিয়গণের ক্ষমতার দ্বারা বুদ্ধির দ্বারা মনের দ্বারা কোনো মতেই যে বস্তুটাকে জানা সম্ভব নয় সেটাকে বলা হয় অধক্ষজ বস্তু আর যেটা ইন্দ্রিয়র দ্বারা মেপে নেওয়া যায় বোঝা যায় জাগতিক বিচার বুদ্ধি যেগুলোর দ্বারা সেটাকে বলা হয় সেটাকে বলা হয় অক্ষজ বস্তু অর্থাৎ ক্ষয়ভান জীবকোশ্বামীপাত ব্যাখ্যা করছেন জীবকোশ বলছেন অধক্ষজ বস্তুর ব্যাখ্যা করছেন অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম জেনো ইদি অধক্ষ অধকৃত অক্ষয জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম যেন যার দ্বারা যে ভগবানের দ্বারা যে অদক্ষ যে বস্তু যেটা সম্বন্ধে বলা হয়েছে ইনি কেউ যদি প্রাকৃত চেষ্টার দ্বারা তার কাছে যাওয়ার চেষ্টা করে ওয়াচ নিবর্তনতি অপ্রাপ্য মনসাসহ মনসহ ইন্দ্রিয়সহ অর্থবলসহ লোকবলসহ বিদ্যাবলসহ সমস্ত কিছু সমস্ত কিছু প্রমাণিত হয় অকেজ সমস্ত কিছু যেখানে বিফল হয়ে যায় যত রকমের অর্থ বল লোক বল বিদ্যা বল যা কিছু আমার আছে সেগুলো যদি আমি বাজি লাগিয়ে দিই যে বস্তুটাকে কোনো দিন জানা যাবে না জানা যায় না সেটাকে বলে অধক্ষচ বস্তু আর প্রাকৃত জগতের যেগুলো অনিত্য বস্তু যেগুলো ইন্দ্রিয়র দ্বারা বোঝা যায় মনের দ্বারা বুদ্ধির দ্বারা বিচার করা যায় সেটা করলে প্রাকৃত বস্তু কিন্তু এই মায়ার বস্তু সেবা করবার জন্য সবাই রাজি এমনকি কোনো আদেশ না করলেও তারা করবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা বীজ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব কোনো মতে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব কোনো মতে কখনো কোনো শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে তার যখন দর্শন হয় তার যখন বিনিময় হয় কিছু তার কৃপা লাভ হয় তখন সেই জীবের মধ্যে ইচ্ছা জাগরুক হয় যে আমি কী করে এ সবসাগর পার হব এরকম অনেক দস্যু অনেক পতিত ব্যক্তিরও হয়েছে আবার ব্রাহ্মণ সন্তান বাইরে পরিচয় দিচ্ছে কিন্তু তারও তার হয়নি যেমন নারজ্জির সঙ্গে বেদের হয়েছিল নারদজির সঙ্গে বাল্মীকি বাল্মীকিমুলি ছিলেন তিনি রত্নাকর দসু অনেক এরকম হয়েছে কিন্তু আবার দেখা যায় ভালো বংশে জমা বাইরের দৃষ্টিতে তারও হয় না এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতা বিজয় ভক্তিলতা বীজটা কাকে বলে আমরা বীজ মানে বুঝি যে গাছ গাছ যে গাছের যে বীজ সেই বীজ যদি আমরা জমিতে ফেলি জল বাতাস সব কিছু পেয়ে এবং সেখানে বৃক্ষ মানে বীজ থেকে অঙ্কুরুদ্গম হবে সেই বীজকে যদি আমি রক্ষা করি অর্থাৎ যথেষ্ট জল বাতাস এবং সূর্যের আলোকের ব্যবস্থা করি তাহলে সেই অঙ্কুর আস্তে আস্তে বাড়তে বাড়তে চারা বেরোবে চারা থেকে সেখান থেকে বৃক্ষ হবে ভক্তি লতা বীজ বলছেন কারণ কোনো সহায়তা ছাড়া লতা উঠতে পারে না লতাকে যদি বুন্দি মাটিতে বুনে দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে সে মাটিতে গড়িয়ে যাবে এই জন্য লতা গাছকে সবসময় একটা অবলম্বন দেওয়া উচিত ভক্তিলতাকে ভক্তি ভক্তিলতা বীজ বলা হয় ভক্তিলতা বলার কারণ হল যে যে কোনো একটা অবলম্বন না পেলে ভক্তিলতা অপর পারে না অর্থাৎ এক কথায় বলতে গেলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা ভালোবাসা স্নেহ এগুলো না লাভ করলে ভক্তিলজা উঠতে পারে না ভক্তির নিয়ম হল ভক্তির গোপন রহস্যটাই এটা কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু ভক্তির জন্মের মূলটা হল সাধুসঙ্গ অন্য কিছু তো হবে না আবার কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ তারপরে যখন ভক্তিলতা বীজ যখন বেরোবে উপরে যাবে তখনও সাধুসঙ্গ এমনকি নিত্য জগতে গিয়েও আমাদের গুরু বৈষ্ণব সেখানে আছেন সেখানে অর্থাৎ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এখানে ভক্তিলতা বিষ্ঠা আমাদের দার্শনিকভাবে আলোচনা করা হলো কোনো একটা বীজের সঙ্গে এটা ঠিকই কিন্তু এটার আসল গোপন রহস্যটা কী এটা বলছেন যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয় তার সঙ্গে যদি ভাব বিনিময় কোনোরকমভাবে সামান্য কিছু এক্সচেঞ্জ হয় কোনোরকমভাবে কিছু হলে সেই সাধুর যদি অহেতুকি কৃপা তার উপর একটু হয়ে যায় তার ফলেতে সেই সাধুর যে সেবার যে প্রবৃত্তি সেই সেবার প্রবৃত্তি দেখতে দেখতে তার মধ্যে একটা ইচ্ছা জাগে সেবা করবার এই যে সেবা করার একটা ইচ্ছা জাগল যেরা গুরুপাত পত্নীক রেখা হলো দেখে তাকে দেখে তার অভূতপূর্ব আচরণ আদর্শ দেখে আমারও সেবা করার ভগবত সেবা করার একটা ইচ্ছা জাগল গোপন ইচ্ছা এই যে ইচ্ছাটা এটাকে বলা হচ্ছে ভক্তিলতা বীজ গোপনভাবে এটা মোনা রইল কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস হাওয়া এর মানে হল যথেষ্ট পরিমাণে শ্রবণ কীর্তন আদি গুরু বৈষ্ণবের সঙ্গটাকেই বলা হয় যেটাকে দার্শনিকভাবে বলা হচ্ছে যে শ্রবণ কীর্তন জলে করে সেচন উপাজিয়া উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় এগুলো যে বলা হচ্ছে এই অঙ্কুরোদ্গম হয় হচ্ছে গুরু গুরুবৈষ্ণবের সঙ্গে হয় তারপরে যখন ভক্তি লতামানের সেবার প্রবৃত্তি দেখা দেয় আস্তে আস্তে সেবা করার ইচ্ছা কারণ প্রথম সাধুসঙ্গ যেটা হবে ভক্তির রাস্তায় বলা হয়েছে আদৌ গুরুপদাশ্রয়ও তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি আদি শিক্ষা নাম অর্থাৎ গুরুচরণ আশ্রয় ছাড়া কোনোরকমভাবেই কোনো রাস্তা নাই গুরুচরণ সদ্গুরুচরণের আশ্রয় ছাড়া গুরুচরণ বললেও ভুল হবে সদ্গুরুচরণের আশ্রয় ছাড়া কোনোরকমভাবেই আমার কোনো গতি হবে না সদ্গুরুচরণ আশ্রয় ছাড়া কোনো লাভ নেই তবে প্রারম্ভিকভাবে যে প্রথমে যে সাধু সঙ্গটা হয় প্রথমে প্রথমে যে সাধুসঙ্গটা হয় সেটা হচ্ছে প্রথম সাধুসঙ্গের সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগবে আমার অনুকূল একটা ভাব আসবে প্রথমে প্রথম সাধু সাধুসঙ্গ আদৌ শা তত সাধুসঙ্গ যেটা বলা হচ্ছে আদৌ শ্রদ্ধা মানে হচ্ছে একটু অনুকূল ভাব আদৌ শ্রদ্ধা মানে হচ্ছে তার একেবারে কোনো রকম ভগবত ভজনে সাধুগুরু ঘৃণা তো নাই ঘৃণা তো থাকলে হবেই না কিন্তু আদৌ শ্রদ্ধা মানে হচ্ছে একটা মূলেতে একটা শ্রদ্ধা কেন জানি না তার একটা ফেত আছে গুরুবৈষ্ণবকে ঘৃণা তো করেই না কিন্তু ভালো লাগে ভালো লাগে আদৌ শ্রদ্ধা লাগে একটু দাঁড়িয়ে কিছু বললে একটু শুনবে সেটা সহসা হয় না সেটা পূর্বজন্মের তার স্বীকৃতি থাকলে সব শ্রদ্ধা হয় কারণ সব লোকের তো শ্রদ্ধা দেখা যাচ্ছে না যেটাকে আদৌ শ্রদ্ধা বলা হচ্ছে ওটা কিন্তু আদৌ শ্রদ্ধা নয় আদৌ শ্রদ্ধা মানে শ্রদ্ধার একটা আভাস শ্রদ্ধাটা তো পরে হয় আদৌ শ্রদ্ধা মানে আমার গুরু বৈষ্ণবের কোনো বিদ্বেষ নাই ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে একটু কিছু করতে এটাকে বলে আদৌ তারা দুটো কথা বললে একটু দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে এটাকে বলে আদৌ শ্রদ্ধা অ্যাটল একটা সামান্য একটা আভাস তারপর আদৌ শ্রদ্ধার পরে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ হবে সাধুসঙ্গ হওয়ার পরে তারপরে ভজনক্রিয়া হবে ভজনক্রিয়া হওয়ার পরেতে অনর্থ নিবৃত্তি হয় তাহলে আদৌ সদ্য হওয়ার পরেতে সে সাধুসঙ্গ করল এই সাধুসঙ্গটাকেও আবার দুভাগে ভাগ করা যাবে এই যে সাধুসঙ্গটা এটাও দুভাগে এক সাধুসঙ্গ হলো প্রিলিমিনারি সাধুসঙ্গ অর্থাৎ প্রথমে কোনো সাধু একটা কোনো হরিকথা শুনেছি কোনো জায়গায় ভালো লাগলো কোনো জায়গায় তাদের সঙ্গে একটু ভালো লাগলো পরে এই সাধুসঙ্গটা যদি আমাকে এই সাধুসঙ্গটা যদি আমাকে আলটিমেটলি গুরুচরণ আশ্রয়ের প্রেরণা না দেয় তাহলে আমার সাধুসঙ্গটা বেকার মিথ্যে বোঝে গেল যেমন বাগবাজার গৌড়ীয় মঠে পৌপাতের সময় এক ব্যক্তি রোজই সকালে আসতেন আরতি আরতির আগে পরে কখন আসতেন অত সেন মুখ্যতা একটু চ একটু পরিক্রমা করবেন এ করবেন সবই করবেন কিছু হয়তো বাক্সে ফেললেন কিন্তু সেই ব্যক্তির গত কুড়ি বছর ধরে তিনি কিন্তু মঠে আসছেন মঠে এসে পরিক্রমা করেন দেখেন সব কিছু করেন কিন্তু ওই ওই পর্যন্তই সার তার কোনো দিন হৃদয়তে ইচ্ছা হয় নাই যে আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে ভজনে এগোতে হবে কিন্তু আসেন কী জানি মাঝে মাঝে এমনও দেখা যায় কোনো ধনী ব্যক্তি সাধুদের সঙ্গে মেজবার একটা বাহানা দেখান এটা পজিশন গ্ল্যামার পজিশন এগুলো পাওয়ার জন্য হয় কিছু করেন না তিনি কিন্তু সাধু সমাজে আসেন একটু ঘোরেন একটু দেন এগুলো করেন কিন্তু তাতে তার ভেতরে আদৌ সাধুসঙ্গ করার বাস্তবিক ইচ্ছা আছে কি না কেন সাধুসঙ্গ কখনোই বিফলে যায় না প্রথম কথা হলো সাধুসঙ্গ বিফলে যায় না সাধুসঙ্গকে বলা হয়েছে অমোঘ যেমন ইন্দ্রের বজ্র কখনো বিফলে যাবে না সেরকম সাধুসঙ্গকে অমোঘ বলা হয়েছে ওটা কাজ হবেই হবে কিন্তু যদি না হয় তাহলে দুটো কারণ হতে পারে এক হলো তার পূর্বের অপরাধ রয়েছে এমনি এসছে সাধুসঙ্গ বাইরে দেখাচ্ছে ভেতরে অপরাধ রয়েছে এরকম অনেকেই করেন এমনকি সন্ন্যাসী বেশে আচার্যের বেশে রয়েছে কীভাবে ক্ষতি করবেন ভক্তিরাজ্যের তাদের প্ল্যান হলো এটা খালি টাকা পয়সা প্রতিষ্ঠা এগুলো সব তাহলে দেখা যায় সেই ব্যক্তি কুড়ি বছর ধরে তার বয়স হয়ে গেল বুড়ো হয়ে গেল সে গড়িয়ে মঠে আসছে এসে টুপুরি সবই করে কিন্তু তার এখনো পর্যন্ত কোনো ইচ্ছা দেখা দিল না যে গুরুচরণ আশ্রয় করে আমাকে ভয় এটা দেখা দিল তার মানে জীবগোস্বামীপদ বলছেন যদি ওই বাহ্য ওই বাহ্য সাধুসঙ্গ সে করে যাচ্ছে কিন্তু তার মধ্যে এখনও গুরুচরণ আশ্রয়ের কোনো প্রেরণা দেখা যাচ্ছে না তাহলে জেনে রাখতে হবে এই সাধুসঙ্গটা মিথ্যা এটা বাস্তবিক সাধুসঙ্গ ও সাধুসঙ্গ করতে আসে নাই ওর উদ্দেশ্য অন্য একটু ডোনেশান দিয়ে একটু পরিক্রমা করি যদি তার বিজনেসটা ভালো হয় টাকা পয়সার আমদানি ভালো হয় কোনো কেস কামারি একটু কেটে যায় এগুলোর জন্য তিনি সেই জন্য জীব গোস্ব বলছেন সাধুসঙ্গ করলো এত বছর অথচ তার গুরুচরণ আশ্রয়ে প্রেরণা দেখা দিল না তার মানে নিশ্চিত পরিমাণে জানবে সে সাধুসঙ্গ করে নাই এটা মিথ্যা কপট সেক্ষেত্রে বলছেন তাহলে আদৌ গুরু পদাশ্রয় আদৌ শা তত সাধু এটা পরে রূপকো বলছেন পরে আলোচনা করা হবে তাহলে প্রথমে বলছেন আদৌ শ্রদ্ধা এটা হচ্ছে পূর্বজন্মের করে কেন জানি না সাধুগুরুতে ঘৃণা লাগে না ভালো দুটো কথা বলে একটু দাঁড়িয়ে শোনে আদৌ শ্রদ্ধা কিছুই করে না কিন্তু ভাল লাগে এটা বলে আদৌ শ্রদ্ধা তারপরে সাধুগুরু হিসেবে বাক্যতে একটু বিশ্বাস এটাকে বলে প্রিলিমিনারি সাধুসঙ্গ হল পরবর্তী সাধুসঙ্গ হল গুরুচরণ আশ্রয়ের পর যখন আদৌ আমার গুরুচরণ আশ্রয় হয় নাই আমার দিব্যজ্ঞান জাগ্রত হয় নাই তখন সাধুর মর্ম আমি বুঝবো না বোঝা গেল প্রথমে যে অজান্তে অনেকে এরকম করেন দিদিমা তুলসীতলায় প্রদীপ দ্যান বাচ্চাটাও করে এই করতে করতে তার একটা লৌকিকই শ্রদ্ধা দেখা দেয় এটা কিন্তু বাস্তব শ্রদ্ধা না এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন ভজনে তো অনেকে আসে কিন্তু টেকে না কেন চলে যায় কেন বেশিরভাগ ক্ষেত্রে ভজনে এসে থাকে না ফুলটা ঝরে যায় এটার কারণ কি তার উত্তর হলো এই যে ওরা যারা আসে হয় হুজুকো পড়ে আসে বা লৌকিকি শ্রদ্ধা কোনো নিয়ে আসে পূর্বে কোনো একটা কিছু ছিল কোনো কাকা জ্যাঠা বা দিদিমা দেখেছে লৌকিকী শ্রদ্ধা ওটা নিয়ে চলে আসে ওটাকে আদৌ কিন্তু শ্রদ্ধা বলা যায় না লৌকিকি শ্রদ্ধা যতক্ষণ থাকে সেই শ্রদ্ধার যখন তখন অধপতন হবে লৌকিকী শ্রদ্ধার কোনো মূল্য নাই মূল্য নাই মানে কিছু আছে কিছু এলো তো কিন্তু লৌকিকী শ্রদ্ধার মানে এই নয় সে টিকে যাবে লৌকিকী শ্রদ্ধা যদি পরে পরে বাস্তবিক শ্রদ্ধায় পরিণত হয় শাস্ত্রীয় শ্রদ্ধা হয়তো এমন হতে পারে লৌকিক শ্রদ্ধা নিয়ে এসেছে এর কপাল ভালো হলো এক ভালো সাধু সঙ্গ পেয়ে গেল ভালো সাধু তার তাকে ভালো লাগছে তাকে আদর করে স্নেহ করে তাকে কাছে রাখে এবার হতে পারে এই লৌকিক সদ্যটা শাস্ত্রীয় শ্রদ্ধায় কনভার্ট হয়ে গেছে অর্থাৎ শাস্ত বাক্যে দৃঢ় বিশ্বাস সাধুগুরু বৈষ্ণব যে প্রাকৃত মানুষ নয় এটা বিশ্বাস হয়ে যায় যখন এই ধরনের অবস্থাটা হয় অর্থাৎ তার যখন শাস্ত্রীয় শ্রদ্ধা হয় তখন তাকে ধাক্কা মেলে ফেলা যায় না টুকটাক মায়া ফায়া আসতে পারে কেটে যায় কিন্তু একেবারে তাকে ধাক্কা হঠাৎ ফেলা যায় না শাস্ত্রীয় শ্রদ্ধা মানে তার বুনিয়াদ ভালো হয়েছে মোটামুটি এরকম অনেক উদাহরণ আছে প্রচুর শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়ে চলে এসেছে কিন্তু পরবর্তীকালে চলে গেছে ম্যাড্রাস ম্যাড্রাস মঠেতে ভক্তি কুমুর সন্তবসিং তখন রাধারমন ব্রহ্মচারী আর আমাদের ভক্তি ভক্তিদ্বৈত মাধব যার আজকে আবির্ভাব তিথি তার প্রসঙ্গটা একটু স্পর্শ হয়ে গেল ঘটনাটা বললে পরে দরকার জগৎকিশোর বাবারও কিছু বলা দরকার ইংরেজি কোথাও তো বলা হয়েছে ওনারা দুজন একটা ভূতবৃদ ব্রহ্মচারী যা আশ্রম মহারাজের ঘাটের সামনে শিব মন্দিরে অপোজিটে ওরা সব ওখানে সেবা করেন মাঝে মাঝে শ্রীধর্ক শ্রী মহারাজও যেতে হয় সেখানে একটা ব্রহ্মচারী সেখানে এসছে খুব বৈরাগ্য এত বৈরাগ্য মানে কল্পনা করা যায় সেই বৈরাগী ব্যক্তি হরিনাম হয়েছে কি না হয়েছে বৌবাদের থেকে সে ওই মঠে থাকে। কিন্তু কোনো সাধুর সঙ্গে মেলেন না নিজে সর্বদা আলাদা ঘরে লুকিয়ে থাকতে চান রহস্যটা বোঝা যাচ্ছে না ও আরতি দেখলো কি না দেখলো কিন্তু তাড়াতাড়ি করে সামান্য একটু সেবায় যদি কিছু বলে গড়ে চলে গেল এটা দেখে কোনো সাধুসঙ্গ করেন না কিছু না একসঙ্গে প্রসাদ পাতাও তার কোনো রুচি নাই এটা দেখে আমাদের রাধারমন ব্রহ্মচারী অর্থাৎ সন্ত বলছেন হয় ব্রহ্মচারীকে এই ছেলেটা সম্বন্ধে কিন্তু সন্দেহ আছে এটা কী কারণে বলুন তো এরকম কোনো দিন কারোর সঙ্গে কথা বলতে চাইছে না আচরণ করতে চাইছে না কিছুই করতে চাইছে না ভালো করে আলোচনা করবে তার সঙ্গে থাকবে বা সাধুদের সঙ্গে এরকম এর মধ্যে কোনো রহস্য আছে পরে দেখা যাক তাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তুমি এই সাধুদের সঙ্গে মেশো না কারোর সঙ্গে আলোচনা করো না কোনো কিছু একা ঘরে থাকো ও সাধু কোনো কোনো কোন বাক্তা বলে এসব অসৎসঙ্গ করা নিষেধ অর্থাৎ এই সাধুগুলো সব অসৎ ও বলছে আমি করি না কারণ হচ্ছে অসৎসঙ্গ তো নিষেধ আমি করি না এরকমভাবে তার অপরাধ লৌকিক শ্রদ্ধাতে এসেছিল হয়তো সাধুদের বিশ্বাস নেই সেই ব্রহ্মচারী কী করলো বাড়ির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আরাম তার হয়তো যোগাযোগ ছিল কোনো একটা গৃহস্থ বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছে যাতে ওর চিঠিটা মোটে না আসে ওর মনোভাবটা যেন কেউ চিঠি পড়ে জানতে না পারে সেই জন্য সে কী করেছে কোনো একটা গৃহস্থ বাড়ির অ্যাড্রেস দিয়েছে সেখানে যেন ওর বাড়ির চিঠিটা আসে বাড়ির চিঠি এসছে কোনো মতে সেই চিঠিও ধরা পড়ে গেছে বাড়িতে বলছে বাবা মাকে তুমি ব্যবস্থা করো আমি বাড়িতে ফিরছি বিবাহ করবে এইখানে আমাদের নকুল নকুলপ্রবু বলে একজন আছেন আপনি চেনেন কি না তিনি হচ্ছেন সেই ঘাটের ওই যে হসপিটালের মোড়ে যে সাগর মারাচ্ছেন তার শেষ আমাকে শ্রদ্ধা করতেন বৃন্দাবন থেকে তখন আমি সেখানে থাকতাম বৃন্দাবনে সেখান থেকে রথযাত্রায় কোনো মতে এখানে নবদ্বীপে কোনো কাজ ছিল এসছি সেখানে আমি রথযাত্রা দর্শন করছি চৈতন্যমে রথ আসছে হঠাৎ দাঁড়িয়ে পড়েছি আমি অজান্তে ওর যে দোকানটা আছে মুদি দোকান ওর পাটাতনে দাঁড়িয়েছি আমি খেয়াল নেই আমি খেয়াল করিনি ওকে খেয়ালও করিনি ও তখন সঙ্গে সঙ্গে আমাকে বললো মারে আপনি এখানে আপনি তো বৃন্দাবনে থাকি বৃন্দাবনে থাকি এখানে এসছি কোনো কাজে আমার ছেলেকেটু আপনার কাছে পাঠিয়েছি আমার কাছে পাঠিয়েছেন আমি তো অন্য মধ্যে না আপনার কাছে থাকবে হরিকথা শুনবে আমি তখন ভগবানের ইচ্ছায় চৈতন্য গৌড়ীয় মঠে বৃন্দাবনের যে বড় মঠ সেইখানে হরিকথা আলোচনা করতে হয় ও এই আশা নিয়ে ছেলেটাকে পাঠিয়েছে তা আমি বললাম আমার সঙ্গে তো ছেলেটা দেখা হয়নি আমি তো দুদিন আগে এসছি বলুন না ও আগে পাঁচ প্রচার পার্টি দিয়ে গেছে প্রচার পার্টির সঙ্গে ঘুরে তারপর আপনার কাছে আপনি কবে যাবেন আমি বললাম শীঘ্রই চলে যাব তাহলে আপনার সঙ্গে দেখা হবে কোথায় গেছে বললো প্রচার পার্টির সঙ্গে গেছে আগে তারপর আপনার কাছে মঠে যাবে আপনার সঙ্গে আমি বললাম আপনার ছেলে আর আপনার ছেলে আমার কাছে যাবে না বলেন কি আমার কাছে কথা দিয়ে গেছে আমরা আপনার ছেলে যাবে না লিখে নিন কেন যাবে না সেটা পরে বুঝবেন পরে বুঝতে পারবেন কেন যাবে না সেই ব্যক্তি প্রমাণ হলো সেই ছেলেটি প্রচার থেকে প্রচারপাটির সঙ্গে ঘুরে থুতু ফেলে চলে এলো ঘৃণাতে কেন আদর্শবান কোনো সাধু পেল না সেখানে ছিল না এগুলো এসব দেখে তার শ্রদ্ধা চলে গেল আমি মঠে যাব না আমি বাড়িতেই থাকব তাহলে এই ছেলেরা কিন্তু কোনো কিছু শ্রদ্ধা নিয়ে গেছিলো কিন্তু ওকে প্রথমেই পচারে যাওয়া উচিত হয়নি এই জন্য গুরুবৈষ্ণবের নিয়ম থাকে কাকে কিভাবে তার মনোবৃত্তি তার পূর্ব সংস্কার অনুযায়ী তাকে সবাইকে এক চিকিৎসা করা হয় না অনেকে মনে গৌড়ীয় হসপিটাল বলে একটা আর্টিকেল লিখেছিলেন প্রবাদ গৌরী হসপিটাল বলে একটা আর্টিকেল লিখেছিলেন তাতে তিনি লিখেছিলেন যে আমাদের এই গৌরী হসপিটালে সব রোগী আসে তাদের সবার কিন্তু একগ্রহ নয় সবার এক নয় কেউ হয়তো অন্য কোনো ঘটনাতে চলে এসছে তার কোনো আকর্ষণ ছিল বা তো হয়ে গেছে চলে এসছে পারিনি বিভিন্ন কারণে লোকে আসে কাউ সংসার বিত্তী হয়ে গেছে যে পালিয়ে এসছে বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে আর ব্রহ্মচারী ও মা বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে পরীক্ষা ফেল করেছে চোরিয়ার করতে পারেনি জানে আমাকে খাটা বাবা এখা যে চলে যায় বিভিন্ন কারণে চলে আসে তো এই কারণটা কার কোনটা এটা জেনে পৌপার চিকিৎসা করতেন পৌপা সবাইকে এক চিকিৎসা করতেন না যেমন ভূতপ্রীত ব্রহ্মচারী শিক্ষিত ছেলে গ্র্যাজুয়েট দেখতে অপূর্ব সুন্দর দেখতে তথাপি বহুপাত কী করতেন বহুপাত কী করলেন তাকে কি করলেন জমির কাজ দিয়ে দিয়েছেন থেকে জমিদারের ছেলে চেহারাটা দেখলে বুঝে যাবে একেবারে মানে পাগলের মতো সুন্দর এই রকম ছাতি তাকে বহুপাত পরীক্ষার জন্য প্রথমে প্রথমে কী করলেন জমির সেবা দিয়ে দিয়েছেন ওই চালের বস্তা গমের বস্তা সব মাথায় নিয়ে উনি নির্বিকারভাবে ওই সব সেবাগুলো করতেন নির্বিকারভাবে হঠাৎ একদিন কি হলো একটা শিক্ষিত জজ তার স্ত্রী পুত্র নিয়ে চৈতন্য মঠে ঘুরতে শুনেছেন নাম তখন তো আর সব মঠ হয়নি একটাই মঠ কোনো মতে যোগা দেখতে এসছেন এসে প্রথমেই দেখা হয়েছে ভূতভিৎ ব্রহ্মচারীর সঙ্গে ওই ওনার সঙ্গে শিক্ষিত উনি ভেবেছেন বাগানে কাজ করে গামছা পড়া হয়তো কি করে কে জানে শিক্ষিত না বলে দুটো কথা জিজ্ঞাসা করেছে দুটো কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার করুণা হয়েছে তে স্নেহ করে তাদেরকে কথা বলতে আরম্ভ করেছে বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন বড়ো পোস্টের কোনো ইংরাজিতে হরিকথা বলতে আরম্ভ করেছে হরিকথা বলার পর তার মনের মধ্যে এরকম পরিবর্তন হলো লোকটা আর প্রভুপাদের কাছে খবর চলে গেল যে ভূতব্ব ভূতব্বিদ ব্রহ্মচারী এই যে লোক ছিল আমাদের এখানে দর্শন করতে তাকে এরমভাবে কথা বলেছেন তার অন্তঃকরণ পরিবর্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রভুকে প্রহুপাত কী করলেন কদিনের মধ্যে তাকে প্রথমে পরীক্ষা করানোভাবে তারপর ম্যাড্রাস মঠের ইনচার্জ করে পাঠিয়ে দেন তাহলে বৈষ্ণব প্রথমে দেখে ধৈর্যা দেখে তার সংস্কারটা কি কী এইগুলো পরীক্ষা এই পরীক্ষাতে যদি উনি হেরে যেতেন তাহলে কিন্তু আমি শিক্ষিত আইন করো করব যদি এই কথাটা তিনি বলতেন আমি শিক্ষিত আমি কেন করব যেমন পৌপাতকে প্রথমে যখন চৈতন্য মঠ সবে হয়েছে তখন তো কোনো লোকজন নাই পৌপাতকে নিজে মাঠের কাজ মাঝে মাঝে দেখতে হতো কত ঝান কত চাল কোনো একটা বৈরাগী ব্যক্তি মানে বৈরাগ্য বেশি তার যেমন নড্রাস মতো ছেলে দেখলেন ও মাঝে মাঝে আসতো আবার চলে যেত মাঝে মাঝে আসে আবার চলে যায় প্রবাদ বলেন ও ওর উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না ভাষা ভাষা আসবে হয়তো পাঁচ সাত দিন থাকলো তো আবার চলে গেল কোথায় আবার চলে এলো কে কোনো কোনো কারণ বোঝা যাচ্ছে না কী ব্যাপারটা প্রপাত বলছেন ওই ছেলেটাকে তার বৈরাগ্য প্রধান ভক্তির কথা তিনি কি বুঝেনা করতে করতে দেখা গেল প্রপাতকে উল্টো বুঝতে আরম্ভ করল ই আবার কি সাধু এবার চাল গম এগুলো দেখে তা সাধু নয় প্রপাত বলছেন আমাকে সে বিষয়ই মনে করে ঘৃণা করে চলে গেল প্রপাত বলছে আমাকে প্রথমে আস আমি না করিনি ঠিক আছে সাত দিন দশ দিন থাকে থাকুক আবার পরে তো পরিবর্তন হতেও পারে হতেও পারে পরিবর্তন কিন্তু সে উল্টো হলো আমি যেহেতু আমার লোক নেই আমাকে দেখতে হতো রাধা গোবিন্দের জমির কোথায় কি হলো সে আমাকে বিষয়ী ভেবে আমাকে ঘৃণা করে চলে গেল গিয়ে কি করলো এমন এক পাল্লায় পড়লো তার চরিত্র স্বভাব সব শেষ হয়ে গেল এমন এক পাল্লা আসল যে আসলে বদ্ধজীবের স্বভাবেই মঙ্গলের মধ্যে অমঙ্গল দেখে বদ্ধজীবের স্বভাব নেচার সে মঙ্গল যেখানে সেখানে অমঙ্গল দেখবে আর যেখানে অমঙ্গল সেখানে মঙ্গল দেখবে এটা নেচার কাজেই নকুল প্রভু হারে হারে প্রমাণ পেল কি কারণে আমি বলেছিলাম আসবে না কেন প্রথমেই কোনো ব্যক্তিকে প্রচারে পাঠাবার তো প্রশ্নই আসে না প্রথমে তাকে আলাদা ঘরও দেয়া হবে না প্রবাদের নিয়ম ছিল সে প্রত্যেক ব্রহ্মচারী থাকবে করিডোরে থাকবে তাদের কি করছে না করছে সব লক্ষ্য রাখবে প্রবাদ বলতেন ব্রহ্মচারী সন্ন্যাসী যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের চলা ফেরা তাকানো ওঠা বসা ঘুমানো প্রত্যেকটা কর্ম যদি আমার নজরে না থাকে তাহলে সে দাঁড়াতে পারবে প্রত্যেকটা বিষয়ের খবর চাই আমার তুমি এই সময়টা কি করেছ প্রত্যেকটা সময় তুমি কী করেছো ওই সময় ওই জন্য যারা অধৈর্য হয়ে যায় তা আমি কেন অত কৈফত দেব আমি তাদের স্বাধীন একটা লোক কিন্তু ওরা বোঝে না স্বাধীনতাটা তো দিয়ে দিয়েছি যখন দীক্ষা গ্রহণ করেছি তখন তো গুরুচরণে আমি আপনার স্বাধীনতাকে দিয়ে দিই আমি যদি স্বাধীনতা না দিই তাহলে তো দীক্ষা কার্য হবে না দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতারে করে হবে আত্মসমর্পণই যেখানে নাই সেখানে দিব্যজ্ঞান আসার কোনো প্রশ্নই আসতে পারে দিব্যজ্ঞান আসবেই না কি করে আসবে দিব্যগণ্ডা আছে লেবেলে তো যেতে হবে আসেন সে আসতে পারে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ওই জন্য বলেছেন তদ্্বৃদ্ধি পরিপাতেন ও পরিবেশন ও সেবা উপদেকশান্তিতে জ্ঞানম জ্ঞানী ও তত্ত্বদর্শীন তত্ত্বদর্শী মহাগুরু বৈষ্ণবগণ তোমাকে তত্ত্বজ্ঞান দেবে কিন্তু তোমার তিনটে কন্ডিশন ফুলফিল হবে তিনটে তা প্রথম হচ্ছে গুলো তদ্বৃদ্ধি পরিপাহ পরিবেশন সেবা প্রথমে কথা বললেন কীভাবে জ্ঞান দেবে তদ্বিদ্ধি পরিপাহেন পরিবেশন সেবা উপদেকশন জ্ঞান জ্ঞানম জ্ঞানই তত্ত্ব তত্ত্বদর্শী ব্যক্তিগণ তোমাকে দিব্যজ্ঞান দেবে যে দিব্যজ্ঞানের দ্বারা সংসারের এই ভয়ঙ্কর বন্ধন কাটিয়ে তুমি নিত্য জগতে আর জন্মমরণের কষ্ট পেতে হবে না কিন্তু সেটা হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দীক্ষার সময় কাউরি প্রায় একশোর মধ্যে আটানব্বই ভাগ বললেও কোনো ক্ষতি হবে না তাদের প্রত্যেকে পার্শিয়াল সাবমিশন অর্থাৎ পরিপূর্ণ আনুগত পরিপূর্ণ আত্মসমর্পণ থাকে না বেশিরভাগ পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পারসেন্ট ষাট পার্সেন্ট এইভাবে হয় আনু থাকে না আত্মসমর্পণ করে না আত্মসমর্পণ না করার জন্য তাদের ভজনের উন্নতির কোনো সম্ভাবনাই নাই প্রথমে একটু কষ্ট করতে হয় প্রভাত বলছেন প্রত্যেকটা ক্রিয়াকর্ম যতক্ষণ না আমার 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 নজরে থাকবে ততক্ষণ ওকে বাঁচাবার কোনো প্রশ্ন হয় প্রত্যেকটা ক্রিয়াকর্ম যা যা কী করছে কখন ততক্ষণ পর্যন্ত আমাকে নজর রাখতে হবে যে কি করছে যখন ও তৈরি হয়ে যাবে তখন আর কোনো কথা নেই তখন ঠিক আছে কাজেই প্রথমে বলেছিলাম আদৌ সন্ধ্যা তত সাধুসঙ্গকে দুটো ভাগে ভাগ করা হলো এক হচ্ছে প্রিলিমিনারি সাধুসঙ্গ প্রিলিমিনারি সাধুসঙ্গের পরে আমার বিশ্বাস হয় বাস্তবিক সাধুসঙ্গটা পরে হয় এটা দীক্ষা নেওয়ার পর কেন দীক্ষা নেওয়ার পরে কেন হবে আগে কেন হবে না এটা প্রশ্ন আসতে পারে এর উত্তরটা হলো এই দিব্যজ্ঞান যতক্ষণ না হবে গুরুচরণের বাস্তবিক দীক্ষা না হবে ততক্ষণ সাধুকে চিনতে পারবে না সাধুকে চিনতে পারবেন সাধু সঙ্গে কী করে যে বস্তুটাকে আমি চোখেই দেখতে পারি না আমি বুদ্ধি খাটিয়ে বুঝতে পারি না আমি জানতে পারি না সে বস্তুটা সঙ্গ হতে পারবে কি করে এই জন্য কম করে যারা গুরুচরণে আত্মসমর্ণ মোটামুটি করেছেন মোটামুটি করেছেন মোটামুটি করেছেন একেবারে হানড্রেড পার্সেন্ট হয়তো হয়নি তারা কিছু পরিমাণে সাধুকে চিনতে পারবে তারপর চেনার পর সেই সাধুর গুরুত্ব দেবেন তার প্রতি শ্রদ্ধা হবে ভালোবাসা হবে আর এই পৃথিবিনিময়ের মাধ্যমে তার সঙ্গ হবে সঙ্গ মানে পৃথিবী বিনিময় আমি এক সাধুর কাছে থাকলাম পঁচিশ বছর তার সঙ্গে কোনো পৃথিবিনিময় হলো না আমি একা একা ঘরে থাকি নিজের দিমাগ নিয়ে অহংকার নিয়ে কোনো সাধুর সঙ্গে কথা বলি না হ্যাঁ আমি কেউ আমার থেকে নিচু এরকম বিচার যেরকম মাদ্রাসা ছেলেটা হলো এইভাবে অহংকারের ফলেতে তাদের সাধু দুর্লভ হয়ে যায় বক্তৃম ঠাকুর বলছেন সাধুসঙ্গ আমাদের দুর্লভ হয় এই কারণে বক্তৃম ঠাকুর বলছেন আমাদের সাধুসঙ্গ সুদুর্লভ হয় এই কারণে কারণ আমরা হচ্ছে কপট যদি আমার নিষ্কপট ভাব থাকে তাহলে বলরাম আমাদের সাধুসঙ্গ চিনিয়ে দেবেন এটার দায়িত্ব বলরামের নিত্যানন্দ বলরামের আর সাধুসঙ্গ চিনিয়ে দেবেন বক্তৃম্য ঠাকুর বলছে চিরকালই সাধু থাকবেই থাকবে এই জগতে সাধু থাকবে না একটাও সাধু নেই হতে পারে না কেন ভগবান সাধু জগতে রাখবে না রাখলে পরে জগতের লোককে কী করে বাঁচাবে নিজে তো আসবে না জগতের লোককে বাঁচাবার তো এইটাই রাস্তা সাধু সঙ্গের মাধ্যমে আর যদি বলি সাধু কখনোই জগতে নেয় একটাও নাই তার মানে আমি মায়াবাদী হয়ে গেলাম আমি মায়াবাদী হয়ে গেলাম আমি আমি বিচার বলতে চাইছি যে ভগবান জগন্নাথের ক্ষমতা নাই ভগবান জগন্নাথের ক্ষমতা নেই জগতে একটা সাধু রাখার তাহলে সে আর কী জগন্নাথ তা ভগবানের ক্ষমতাই নেই জগতে কোনো সাধু রাখার কোনো ক্ষমতা নেই এটি মানে হলো তাহলে এটা হতে পারে না তার মানে এটা মায়াবাদ হয়ে গেল ভগবানের প্রতি বিশ্বাস যে ভগবানের ক্ষমতা নেই এইভাবে দেখা যায় প্রত্যেকেই কম বেশি মায়ার পাল্লায় পরে খাবি খাচ্ছেন যেমন বোয়াল মাছ যেমন খাবি খায় প্রত্যেকে আর স্বাস্থ্যের প্রমাণগুলো দিনের পর দিন দেওয়া হয়েছে যেমন ধরুন একটা উদাহরণ দেখা যাক কত বড় ক্ষমতা পুরুরবা পুরুরবার নাম শুনেছেন ওইল পুরুরবা যে উর্বশীর পাল্লায় পড়ল উর্বশীর পাল্লায় পড়ল তো তার কোনো ইচ্ছে ছিল এখন কিভাবে কি হয় কে জানে উর্বশী তাকে বিবাহ করবে বিবাহ তার হলো তার সঙ্গে আছেন সেভাবে আবার গঙ্গা দেবীর সঙ্গে জানেন শান্তনু রাজার ঘটনা জানেন কার কখন কি হয় কিছু বলা যায় না তো সেখানে গঙ্গাদেবী যদিও সাধারণ কেউ নয় এর মধ্যে অনেক রহস্য আছে পুরুরবার ঘটনাটা একটু আলাদা ওখানে উদ্দেশ্য ছিল ভগবান এখানেও আছে তো পুরুরবা সেখানে উর্বশীর সঙ্গে সংসার পাতল এত বড় একজন রাজা সারা পৃথিবীকে চালায় পুরোবার এত বড় ক্ষমতা যে ক্ষমতাকে স্বর্গের দেবতারা প্রশংসা করে এত পাওয়ার তা যুদ্ধ লাগলে ওষুধ ফসুর তিনি গিয়ে সায়স্তা করে দিতে পারবেন সায়স্তা করে দেবেন ওদের এত ক্ষমতা এই পুরুরবা পড়লেন উর্বশীর পাল্লায় উর্বশীর পাল্লা বা সংসার ধর্ম শুরু করলেন পুরুরো বা কীভাবে বছরের পর বছর বছরের পর বছর দিন রাত কি করে কেটে গেল পরবর্তীকালে বলছেন আগে নয় পরবর্তীকালে কাঁদতে কাঁদতে বলছেন আমার যে বছরের পর বছর উর্বশীর সঙ্গে লীলা করতে করতে খেলা করতে করতে কেটে গেল আমি জানতেও পারিনি বছরের পর বছর দিনের রাতের কিভাবে কেটে গেল এখন যখন উর্বশী তাকে ত্যাগ করে চলে গেল অন্য ঘটনা ছিল তখন এত বড় বীর সে রাস্তায় বসে কাঁদতে আরম্ভ করলো উর্বশীকে ছাড়া আমি বাঁচতে পারবো না যে বীর এত বীর যে স্বর্গেতে তাদেরকে দেবতারা সম্মান করে তাহলে কি অবস্থাটা হয় এই সঙ্গের ফলে সে হয়ে গেলে রাস্তার ভিকিরি এখন বসে কাঁধ যে হাপতার উর্বশি তোমায় ছাড়া আমি বাঁচবো না আমি তোমায় ছাড়া মা আমি মরে যাবো এরাম এত বড় বীর শেষে কি হলো সে গন্ধর্ব পূজা করতে আরম্ভ করলো কেন উর্বশীকে গন্ধর্ব পূজা করলে উর্বশীকে পেতে পারে আবার ফেরত পেতে পারে গন্ধর্বরা তাকে ঠকালো তাকে ঠকিয়ে দিল তাকে ওই যেমন সীতা দেবী যেমন ছায়া সীতা দিয়ে রাবণকে বঞ্চনা করা হয়েছিল ছায়া সীতা আসল সীতাকে রাবণ নিয়ে যেতে পারে নাই আসল সীতা তো ভগবানের শক্তি আসল যে সীতা এ তো ভগবানের শক্তি ভগবানের সরস্বতীকে ও স্পর্শ তো দূরে চোখে দেখতে পায় না মাপু বলছেন রামভজনকারী একটা ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন মানে আমার বাড়িতে আমার আশ্রমে থাকবেন কিন্তু ওর রান্নাবান্না করছেন না মহাপ্রভু যে কী ব্যাপার হলো কোনো রান্না হচ্ছে না কেন ইচ্ছে করে প্রশ্ন করছে যে রান্না কি হবে এখন তো সীতা দেবীকে ধরে নিয়ে চলে গেছে রাবণ এই দুঃখেতে কোনো কিছু করছেন আছে। মহাপ্রভু যদিও তিনি রাম তিনি ভগবান তিনি কিন্তু তখন কিছু বললেন না পরবর্তীকালে পয়েশ্বনি নদীর তীরে একটা ব্রাহ্মণ সমাজে কূর্ম কূর্মপুরাণ পাঠ হচ্ছে সেখান থেকে সেই পাতাটাকে লিখিয়ে নিয়ে চলে এলেন যেখানে প্রমাণ আছে সীতা কখনোই রাবণ চোখেই দেখতে পারিনি সীতা দেবীকে ধরে নিয়ে যাবে কি করে সীতা দেবীকে তো চোখ যে ভগবানের স্বরূপ শক্তি ভগবানকে চোখে দেখা যায় না এই জড়ো চোখে রাবণ কী করে দেখলো যে তাকে নিয়ে যাবে মহাপ্রভু ওই কুর্মপুরাণের প্রমাণ এনে দেখাচ্ছেন দেখো বিপ্র আসলে সীতাকে রাবণ তো দেখতেই পায়নি তাকে নিয়ে যাবে কি করে এইভাবে প্রমাণ দিয়েছেন কাজেই এই বুরুরবাকে ওই ছায়া যেটাকে বলে ছায়া সীতা দিয়ে বঞ্চ বঞ্চ আমাদের ছায়াটাকে ধরা যায় না কিন্তু ওদের ছায়া মানে মানুষের মধ্যে পুরো মূর্তিটা দেখা যায় যেমন ধরুন যেটা আমাদের অন্তরঙ্গা শক্তি ভগবানের হল যোগমায়া তার ছায়া শক্তিটা হলো দুর্গা তাই কি না তাহলে দুর্গা থেকে পূজা করছে দুর্গাকে দেখা যায় অনেকেই দুর্গাকে দেখেছেন আমাদের নবদ্বীপে এক ব্রাহ্মণ আছেন সে ওই কামরূপ কামাখ্যাতে ওই কি বলে কুণ্ডের তীরে তিনি দু আড়াই তিন বছর একভাবেই জপ করে গেছেন তারপরে এক ঝলক দেখেছিলেন ওইখানে কাজেই দুগা দেখা যায় কিন্তু এটা তো বাস্তবিক যুগমায় দর্শন হলো না সে জোর করে তপস্যা করে দেখলো অনেকে বামা খেপা দেবে সবাই দেখ ওরা কি সরবশক্তিকে দেখেছিল প্রমাণ দিতে পারবে না তারা এই যে যাকে দক্ষিণেশ্বরে বলে ও কি হকি দেখেনি কিন্তু কেউ জানে না এটা এই রহস্যটা কেউ জানে না উনি সর্বশক্তি দেখেনি তিনি দেখেছেন বহিরঙ্গা শক্তিকে যেটা যেটা আমাদের ব্রহ্মসিংহীতা বলছেন না সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েবজস্ব ভুবনান বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপম রূপমপি যশ্ব চেষ্ট তেশা গোবিন্দ মহাদেপুরুষমন্ত গোবিন্দের সেই অন্তরঙ্গা শক্তি তার ছায়া শক্তি এই জগতে পড়েছে যে তো দুর্গা বলা হয় বিভর্তি এই জড় যিনি পালন করছেন তার নাম হল দুর্গা যিনি বহিরঙ্গা শক্তি তিনি জড়জগতে যারা আছেন তাদেরকে পাল মানে কাউকে শাস্তি দিচ্ছেন মায়াতে ফাঁসিয়ে দিয়ে কাউকে অসুখ দিয়ে দিচ্ছেন বিভিন্ন রকমভাবে এইভাবে তাদের ট্রিটমেন্ট করা এটা জেলখানা এটাকে বলা হচ্ছে জেলখানা এটাকে বলা হচ্ছে জেলখানা এখানে দুর্গা দেবী সমস্ত জীবগণকে ট্রিটমেন্ট করছেন তারা যখন সংশোধন হয়ে যাবে যদি তাদের আকেল হয় তাহলে তারা এবার ভগবানের ভজন করবেন যান নালে এই কারাগারেই থাকবে আবার জন্ম হবে আবার মরবে আবার জন্ম হবে এই চলবে কিছু করার নেই যেন বলছেন সৃষ্টির স্মৃতি প্রলয় সাধনের শক্তি সৃষ্টি সৃষ্টির স্মৃতি এবং প্রলয় এই যে শক্তির দ্বারা সংগঠিত সংঘটিত হচ্ছে সংঘটিত হচ্ছে যার দ্বারা সেই নাম হল তার ছায়ে বজস্ব পরিষ্কার বলছি ছায়ার মতো স্বরূপ শক্তি ভগবানের অন্তরঙ্গা শক্তি তার ছায়া শক্তি হিসাবে এই জগতে এইগুলো সব করছে ভক্তিম ঠাকুর কে কেউ প্রশ্ন করছেন মায়া শক্তি কাকে বলে মায়া মায়া লোকে যে বলে মায়া মায়া বলে মায়া কাকে বলে এক কথায় ভক্তিম ঠাকুর উত্তর দিচ্ছেন এক কথায় উদ্যো বাংলা অনেকেই বাংলা জানেন কিন্তু মানে বোঝা খুবই কঠিন হ্যাঁ বলছেন ভক্তিম ঠাকুর বলছেন যে ভগবানের শক্তি হল শক্তি ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি কিন্তু স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ স্বরূপ শক্তি না থাকলে পরে যার কোনো অস্তিত্ব থাকে না তাকে বলে ভায় বোঝা গেল সোজা ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে কোনো এক শক্তি আছে বলে মনে হয় ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ সেই শক্তি অন্তরঙ্গা না থাকলে পরে এই শক্তির অস্তিত্ব দেখা যায় না তাকে বলে মায়ের অর্থাৎ কোনো একটা মানুষ যদি আলোর এগেনস্টে দাঁড়ায় কোনো একটা মানুষ কোনো একটা মানুষ যদি আলোর মুখোমুখি দাঁড়ায় তার একটা ছায়া পড়ে পেছনে তার একটা ছায়া পড়ে ঠিক সেরকম অন্তরঙ্গা শক্তি আছে বলে সেরকম অন্তরঙ্গ শক্তি আছে বলে তার একটা ছায়া শক্তি পড়েছে এই জগতে এই ছায়া শক্তির গুণেতেই আমরা মায়াতে হাবিডুবু খাচ্ছি যে যেরকম আকার আকৃতি দর্শন নিয়ে ব্যস্ত রয়েছে আকার আকৃতি দর্শন নিয়ে ব্যস্ত রয়েছে এগুলো বুঝতে পারছে না যেমন কুমোরটুলিতে খরের একটা কাঠামো করে করার পরে এবার কুমার কি করে ওর উপর মাটি ছড়ায় মাটি ছড়িয়ে ভালো করে লেপ করে ফিনিশিং দেয় তারপর চোখ নাক এঁকে একটা প্রতিমা করে এই পাগলগুলো এইটা বুঝতে পারছে না মায়াদেবী এরকমই কাউকে স্ত্রী বানিয়ে রেখেছেন কাউকে পুরুষ এগুলো কিছুই নয় আত্মাটা ভেতরে রয়েছে তারপরে একটা কাঠামো বানালেন এই যে কাঠামো হারগোড়ের থলি একটা মলমূত্রের তার মধ্যে একটা চামড়া ফামড়া দিয়ে সুন্দর একটা ফর্সা কালো বানিয়ে দিলেন এইভাবে করে এবার সে এবার পার করছে এবার পর এবার মর মর এবার পাল্লায় পড়ে পড় হয়ে গেল না কাজেই কেউ এখানে ছেলেও নয় মেয়েও না এগুলো সবাই যে তাৎকালিক বিচার যে নিজেকে মেয়ে মনে করছে ওটাও ভুল বিচার নাকি ছেলে মনে কর ওটাও ভুল কেন জীবাত্মা যখন দুটো শরীর থেকে বেরোবে স্বামী এবং স্ত্রী দুটো শরীর থেকে যখন জীবাত্মা একসঙ্গে যদি বেরিয়ে যায় গিয়ে থাকে কি দেখবে কোনো মেয়ে ছেলে দেখবে না বেটার ছেলে তখন চেনাই যাবেন দুটো আত্মা যদি বেরিয়ে গিয়ে দাঁড়ায় এখানে যেটা শিশুপালের হয়েছিল শিশুপালের আত্মা বেরিয়ে গেল এরম প্রদীপের মতো গিয়ে গিয়ে ভগবানের চরণের কাজ আলাদা কেস তাহলে বেদান্ত বলছে আত্মাটা কেমন দেখছে বলে এটা ব্যাখ্যা করা খুবই মুশকিল আত্মাটা কেমন এ বেদান্ত বলছে গুণাত আলোকবধ গুণগত মানে মানে কোয়ালিটেটিভলি একেবারে বলছে না আলো বলছে দেখতে আলোর মতো কেন আলো তো মেটেরিয়াল চিন আলো তো এই জগতের মেটেরিয়াল আর আত্মা তো আলোর সঙ্গে তুলনা করা যেতেই পারে না কিন্তু বোঝাবে কী করে বোঝাবার জন্য তো নিয়ার অ্যাপ্রক্সিমেশন একটা কিছু উদাহরণ দিতে হবে এরকম ধরো এরকম ধরো এরকম নিয়ার অ্যাপ্রক্সিমেশন বিচার এই জন্য দুটো দেহ থেকে স্ত্রী পুরুষের আত্মা যখন বেরোয় তখন তার মধ্যে কোনো লিঙ্গ নির্ম হয় না হয় না কিন্তু তার সংস্কারটা যে জীব আত্মা স্ত্রীর ভেতর থেকে বেরোলো এদের যে পারস এদের যে প্রত্যেকের যে সংস্কারটা আছে এটা ফুলের গন্ধের মতো ফুলের যেমন গন্ধ আমি ফুলের বাগান দেখি নাই কিন্তু এখানে দেখছি জুই ফুলের গন্ধ আসছে তাই আমি বুঝে নিলাম অনুমান এখানে নিশ্চয়ই বাগান আছে ঠিক যেমন বায়ু ফুলের গন্ধকে বয়ে নিয়ে আসে ঠিক সেরকম আত্মার সঙ্গে যদিও সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের কোনো সম্বন্ধ নাই আর হচ্ছে বডি আর হচ্ছে একটা হচ্ছে গ্রস বডি আর স্যাটেল বডি এ দুটোর সঙ্গে আত্মার কোনো সম্বন্ধই নেই আর ছিল না আর থাকবেও না অনন্তকালে নেই কিন্তু যেহেতু নিজের কর্মফল কর্মফল ভোগ করার জন্য তাকে এই দুটো একটা মুখোশ পরিয়ে দেওয়া হয়েছে একটা সূক্ষ্ম শরীর তারপর স্থূল শরীর এই বিচার নিয়ে ঘুরছে আমার পরিচয় কোথা থেকে এসছেন এইসব পরিচয় কিন্তু আসলে তো পরিচয় না এগুলো এইভাবে আত্মার খালি কেমন এটা বোঝাবার জন্য বেদান্ত সূত্রে অন্তত এই কথাটা বলছেন গুণাত আলোকবধ গুণগত বিচারে আলোর মতো কিন্তু আলো নয় বুঝে গেল না কেন আত্মার গুণাবলী কী কী বলেছিলাম অনেকবার এটা প্রকাশময় জ্ঞানময় আত্মাকে দেখো কী কী প্রকাশময় প্রকাশময় জ্ঞানময় চিনময় হ্যাঁ আনন্দময় এটা স্বাভাবিক এখন এটা ঢাকা ঢাকাপড় রয়েছে এটা যে চিন্ময় চিৎ পদার্থ অর্থাৎ কোনো জড়জগতের কোনো বিষয় নয় চিন্ময় আর প্রকাশময় কেন বলছেন প্রকাশময় এই কেন বলছেন এই আত্মাটা শরীরে থাকার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ বোঝা গেল না এ আত্মাটা আছে বলে তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ যেই আত্মাটা চলে যাবে অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ থাকবে না অর্থাৎ আমার যে প্রকাশ কথা বলা চোখে দেখা কানে শোনা যা কিছু আমি ব্যবহার করছি এগুলো ওই প্রকাশময় আত্মা আছে বলে আমাকে সবার কাছে প্রকাশ করে দিচ্ছে যে আমার প্রাণ আছে সবার কাছে এরকম আপনি তো মিতও নয় আপনি চলাফেরা করছেন সব কিছু তাহলে এই যে আমাকে জগতের কাছে প্রকাশ করে দিচ্ছে আমি জীবন্ত এই প্রকাশের মূল বিষয়টা হলো ওই আত্মা যদি আত্মা না থাকে তাহলে বাচ্চা ছেলেটাকে মা রাখবে না কিছুক্ষণ কাঁদবে কেন ওই ছেলেটাকে ফেলে দিয়ে আসবে শ্মশানে কিছুক্ষণ কাঁদল কাঁদবার পর কী করলো ছেলেটাকে শ্মশানে দিতে হবে আর কিছু করার নেই ছেলেকে দিয়ে আসবে তাহলে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রতব্য নির্দিধ আত্মার সম্বন্ধেই কিন্তু একে অপরকে ভালোবাসে এই যে জগতের যে জড় জগতের ভালোবাসাটা চলতে থাকে জাদুর মতো এ ওকে ভালোবাসে ওকে ভালোবাসে মা ছেলেকে সেই যে চলছে এই ভালোবাসার পেছনে একটাই কারণ উপনিষদ বলছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য নির্দিদ্ষিত আত্মার সম্বন্ধেই একে অপরের প্রিয় হয় তার সঙ্গে যা সম্বন্ধ হয় সব কিছু তার মধ্যে অভিনিবেশ থাকে কিন্তু আত্মা না থাকলে প্রকাশ চলে যাবে আবার আত্মাটা কিন্তু অনেকে বলে আত্মা কোথায় থাকে মহারাজ অনেকে বলেন আপনি যে বললেন আত্মা থাকে আত্মা থাকে কোথায় থাকে আত্মার অবস্থানটা কোথায় অনেকে দেখবেন সকলে আমার নামেই অর্থাৎ ধরে নিন আত্মা এখানে কিন্তু পরমাত্মা তার সঙ্গেই রয়েছে কিন্তু পরমাত্মার প্রকাশটা ছটা চক্রতে ভাগ হয়ে থাকে মানে পরমাত্মা ছটা চক্রতে বিস্তৃতভাবে থাকে এইখানে মূলাধার চক্র থেকে আরম্ভ করে আস্তে আস্তে অনাহত চক্র লাস্টে এইখানে চলে যাবে এই চক্র আজ্ঞা চক্র প্রত্যেকটা ছটা চক্র আছে এখান থেকে এখান থেকে এখানে উঠবে এখানে আছে তারপর লাস্টে এখানে আর ব্রহ্মনন্দ দিয়ে যারা যোগীরা দেহ ছেড়ে দেয় তাদের কথা আলাদা তারা ব্রহ্ম যজ্ঞাগ্নিকে যজ্ঞাগ্নিকে বাড়াবে বাড়িয়ে এখান দিয়ে ব্রহ্মরন্দকে ব্রহ্মরন্দ ফেটে যাবে সেখান দিয়ে চলে যাবে জীবা আর বৈষ্ণবের কোনো বৈষ্ণব যে কোনোভাবেই শরীর ছাড়তে পারেন তবে তাদের মঙ্গলময় শরীর ছাড়াটাও দেখবার মতো যেমন কেশবোশীমা বলছেন কটা বাজে দেখো কি কি তিথি আছে দেখো ভালো করে কি সময় এরকম দুপুরবেলা বলছে তারপর পূজারী ভগবানের বিনোদ বিহারীর মালা খসে পড়ে গেল সেই মালা এনে কেশবকে সঙ্গে গলায় পড়িয়ে দিল উনি শরীর ছাড়লেন বলে কয়ে দেখো তো কটা বাজে মানে বলে কয়ে রাখছে কটার সময় যাবো বাউন রাজ বলছে বলে কয়ে রাখছে আশ্চর্য আমাদের আমাদের মারা বনগোসা বলে দিয়েছেন আজকে আমি শরীর ছাড়বো রেডি সবাই চারিদিকে মহারাজ বিশ্বনাথ শুয়ে রয়েছেন এবার একজন কি হয়েছে মহারাজকে ছুঁয়ে দিয়েছে মাল বলে আজকে আমার যাওয়া হলো না আটকে গেল পরে আবার দিন দেখে গোপানন্দ মহবাজ এখনও বেঁচে আছে জিজ্ঞাসা করতে পারেন সব প্রত্যক্ষ ঘটনা এর কোনো গল্প নয় বনগোশ্রী মা তারপর একটা দিন ঠিক করলেন সেই সময়তে দেহ ছাড়বে কৃষ্ণ এদিক দিয়ে যাবে তার সঙ্গে চলে যাব কোন জোগানে যাবে এদিক দিয়ে আমি চলে যাব কি আশ্চর্য কথা তাহলে ওরা বলে খুয়ে দেহ রাখছেন গুরু মহারাজ তার আগে থেকেই ইচ্ছা ছিল আমি রাস পূর্ণিমায় দেহ রাখব তা দেখুন চতুর্দশী গিয়ে চতুর্দশীর দিনটা চতুর্দশী যখন দেহ রেখে তো রাস পূর্ণিমা পড়ে গেছে রাস পূর্ণিমা রাত এর কীরকম তাদের ক্ষমতা বিশ্বে যেমন বিশ্ব বিশ্বজন বলে করে দেহ রাখছেন হরিদাস ঠাকুর যেন বলে করে দেহ রাখছেন তাহলে যে কথায় ফিরে আসি সেটা হচ্ছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য নিদিতে আত্মা সম্বন্ধেই একে অপরে এটা আমার ছেলে এটা আমার কিন্তু আসলে যখন দেহ ছাড়বে এই আত্মাটা কোন জায়গায় চলে যাবে এই ছেলে মেয়েটা আর ও কোথায় বউ আর তার স্ত্রী কোথায় চলে যাবে তা তো ঠিক নেই যখন দেহটা যে এক জায়গায় এক জায়গায় যাবে নাকি এক জায়গায় তবে যারা সতী সাবিত্রী যারা ভগবানের তাদের কথাটা আলাদা তারা কিন্তু এই দেহ ছেড়ে আবার পরের দেহ কিন্তু ওই স্বামীকে প্রাপ্ত হতে ক্ষমতা যেমন একটা উদাহরণ দিই দুর্গাদেবী উমা উমা কী করলেন উমা কী করলেন বলে বলে দেহ রাখলেন যজ্ঞাগ্নি জ্বালিয়ে দিলেন ওই দক্ষ যজ্ঞর যে যজ্ঞ তিনি দাঁড়িয়ে পড়লেন বসে পড়লেন বসে ঘোমটা টানলেন পরে শিব শঙ্করের চিন্তা করতে করতে যজ্ঞাগ্নিকে নিয়ে চললেন এখানে ফ্ল্যাশ আগুন জ্বলে উঠলো পুরো দেহ পুড়ে ছেড়ে গেল কিন্তু তিনি সংকল্প করে দেহ রেখেছেন আমি পরের জন্য থাকি ভাব পরের জন্য থাকি ভাব এই জন্য তিনি আবার হিমালয়ের কন্যা হ্যাঁ দেবী দেহ রাখলেন আবার রূপে তিনি আবার এলেন কন্যা কুমারিকা যেটাকে তোমরা বলো কন্যা কুমারিকায় তিনি তপস্যা করেছিলেন কন্যাকুমারকে তিনি তপস্যা করেছেন আমি শঙ্করকে স্বামী হিসাবে পাব ওই কন্যাকুমারকে এই বিখ্যাত মন্দির মিনাক মন্দির আছে না কন্যাকুমারে সেই মন্দির সেইখানে দেবী তপস্যা করেছে ঘোর তৎ তপস্যা যে আমি শঙ্করকেই আবার পাব এটা তাদের পক্ষে সম্ভব আবার অনেক স্বাস্থ্যও আছে দেহ রেখে আবার স্বামীকে বেশ কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না সবার ক্ষেত্রে প্রযোজ্য না বেশ স্পেশাল কেস কেটা সবার ক্ষেত্রে হয় না স্বামী একদিকে চলে গেল আত্মা জীবাত্মা আর কোনো দিন হয়তো দেখাই হলো না কে অনন্ত জীবাত্মা বলছে পৃথিবীর ধুলি গোনা যায় পৃথিবীর ধুনুকোলাকে যদি যদি গোনা যায় গোনা তো যায় না যদি গোনা যায় আত্মাকে গোনা যায় এত অসংখ্য আত্মা একবার যদি বৈষ্ণব থেকে হারিয়ে গেল তখন কোথায় যে চলে গেল আর তাকে গুরুবৈষ্ণব যে টেনে আনবে আর কি তবে সীতামাজ বলতেন যারা একটু স্নেহ যদি হয়ে যায় গুরু যে কোনোভাবে ওকে ট্রেনে উদ্ধার করবে অপরাধ করলে আর হয় না বলতেন যাই হোক তাহলে দেখা গেল আত্মা বা অরের দ্রষ্টব্য শ্রোতব্য নিরিদ্ধব্য এইভাবে একে অপরের সঙ্গে প্রীতি হয় পুরুরবার ভয়ঙ্কর ঘটনাটা দেখে আমরা শিউরিতে হই এত বড়ো একজন বীর তার অবস্থাটা কি হল তাহলে যে আলোচনা আমাদের বর্তমানে হচ্ছে সেখানে প্রমাণটা কি না মায়াদেবী সব সাজিয়ে রে যে ঘটনাটা পৌপাদ ভক্তিম ঠাকুর বললেন মায়া কাকে বলে সেটা মানে কি বোঝা গেল ভগবানের সর্বশক্তি শক্তি সরস্বতীর বাইরে যে শক্তি আছে বলা মনে হয় এই সরস্বতী না থাকলে অস্তিত্ব তার মানে কি তার মানে তো ঘুরে ফিরে একই হলো সৃষ্টি স্মৃতি পড়ে সাধন ছায়া তার মানে কায়া কায়া যদি না থাকে ছায়া থাকবে না কায়া নেই তো ছায়া নেই তা আমরা ভুলে যাচ্ছি যেমন কুমারটুলিতে আমাদের তো ওখানে পূর্বাশ্রম ছিল কুমারটুলিতে যেতাম পুতুল আনতে এই জন্য এগুলো সব মাথায় জাগে কি অদ্ভুত পুতুলগুলিকে বানাতেন মাটির ওপরে খড় দিয়ে করলেন বানালেন তা আমরা বুঝতে পারি না এই রক্ত মাংসের এটাকেই ধরুন মাটি এটা দিয়ে বিধাতা আমাদেরকে সুন্দর করে এটা বানিয়ে রে আবার মর তোরা দুজন ওদের ঠোকাঠুকি করে মর কিন্তু বুঝতে পারছেন মায়া এটা যে মায়া কিন্তু ধরতে দিচ্ছে না এতে ঠিক একই কিন্তু যেন যেমন প্রথমে কাঠামো করে তাই তো হয় মায়ের গর্বে কী হয় প্রথমে একটা স্ট্রাকচার হয় বা ভ্রূণ হয় একেবারে জাইগোট ফর্মেশন তারপর এবার ম্যাচুরিটি হয় আস্তে আস্তে চোখ রাখ ফুটতে থাকে এক এবার মায়ের খাওয়ার থেকে হাড়গোড় হয় বড়ো হয় কিন্তু কেউ এটাকে ধরতে পারছে না সবাই জানে কিন্তু অনুভব করতে পারছে না ভয়ঙ্কর অবস্থা তাহলে একই কথা হলো তাহলে এই যে মায়া জগতে যেগুলো সাজানো আছে যারা বাস্তবিক গুরুকৃপা পেয়েছেন তারা কখনোই এই মায়াতে মোহিত হবে না বাকি সবাই মোহিত কম বেশি কিন্তু যিনি সদ্গুরুর কৃপা পেয়েছেন যেটা প্রথমে বলছিলাম না আদৌ সধ্যা ততঃ সাধুসংঘ 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 দুভাগে ভাগ একটা হচ্ছে প্রিলিমিনারি সাধুসংঘ প্রাইমারি সাধুসঙ্গ তারপরে আসল সাধুসঙ্গ হচ্ছে দীক্ষা নেওয়ার পর গুরুদেব চিনিয়ে দেবেন এই হচ্ছে সাধু লক্ষণ তা সাধুসঙ্গ হল সাধুসঙ্গ মানে হলো যে গুরু গুরুদেবের আশ্রয় নিয়েছে গুরুদেবের আশ্রয় নিয়ে যখন সে ভজন করছে তখন তার অনর্থ নিবৃত্তি হতে পারে যদি বাস্তবিক ভজন হয় তা যে আদৌ প্রথমে বলছেন আদৌ শ্রদ্ধা তত সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তির সাথ নিষ্ঠা রুচিস তত অথাসক্তি প্রেমা প্রেম জ্যোতি সাধ কানাময়ম প্রেম নফাদুরভাবে ভাবেৎক্রমাহ তাহলে আদৌ শ্রদ্ধা থেকে শুরু হলো তাহলে এই জগতের লোকগুলোর মধ্যে কারোর আদৌ শ্রদ্ধা কি আছে আদৌ শ্রদ্ধাটা দেখা তারপরে তো বাস্তবিক গুরুচরণ আশ্রয় করেছে তার আনুগত্য করেছে তার অনর্থ চলে গেছে অনর্থ চলার পর সে ওপরে উঠেছে সেগুলো কোথায় কোনো প্রমাণ দেখা যায় তাহলে এই মায়া প্রপঞ্চকে যারা বাস্তবিক সাধ্য তারা কি দেখেন আমাদের গীতাতে কী বলা আছে যা নিশা নাম তৎসম জাগ্রতি সংযমী সংযমী ব্যক্তি সংযমী ব্যক্তি অথা সবসময় সজাগ থাকে যেটা সর্বভূতগণের জন্য স্ব যৎসম জাগ্রতি সংযমী সাশত মনে যেই সব বিষয়েতে বিষয় লোক সজাগ থাকে এক পয়সায় যেমন লস না হয় সব কিছু পলিটিক্স করছে সব কিছু করছে তো নিজের লাভ লোকসান বুঝে নিচ্ছে সেগুলো করছে সেই ব্যাপারে সাধুরা চুপ করে থাকে ও যা করছে করুক ওরা মরবে কর্মফল আমি বলে কি করব যেটা জাগ্রত অবস্থা জগতের লোক জেগে জেগে দেখছে লাভ লোকান হিসাব করে নিচ্ছে সেই ব্যাপারে সাধুরা চুপচাপ থাকে কিছু কথা বলে কি এর ব্যাপারে মাথা ঘামাবে আবার যেটা এই জড়জগতের জন্য নিশা রাত্রিকাল সেটা সাধুরা সজাগ থাকে ভক্তিমন্ত্রাও কি করতেন যখন সমস্ত লোক শুয়ে পড়ল ঘুমিয়ে অসুরগুলো অসুরগুলো ঘুমিয়ে পড়লো আর কোনো হইচই নেই ওই ধর মালা করতে আরাম পুরা রাত করতেন কি না তাহলে এইভাবে করতেন ভগবানগুলো জানেই সে তাহলে এই যে অবদূত সন্ন্যাসী জানাচ্ছেন এটার মধ্যেও তো এই কথাই তো অবধূ সন্ন্যাসী প্রত্যেক বস্তুর মধ্যে দেখে দেখে শিক্ষা নিচ্ছে আমরা তো পাচ্ছি না অবধূ সন্ন্যাসী প্রত্যেক বস্তু দেখছে দেখে দেখে এই থেকে একটা করে শিক্ষা নিচ্ছে আমরা তো পারি না আমাদের কোনো শিক্ষা হয় না লজ্জা হয় না তাহলে উনি কি করে নিচ্ছেন এইভাবে করতে করতে তাহলে দেখা গেল তিনি কীভাবে মধু মৌমাছির থেকে শিক্ষা নিয়েছেন আর গৃহ গৃহস্থ ব্যক্তির যে সঞ্চয় দরকার মহাপ্রভু নিজে বলেছেন গৃহস্থ ব্যক্তির সঞ্চয় দরকার গৃহস্থ হয়ে চাহিয়ে বা সঞ্চয় সঞ্চয় না হইলে বরণ করা যায় না মহাপু বলেছেন কিন্তু ত্যাগী ব্যক্তিদের জন্য বলা নাই মহাপু বলেন নাই যাই হোক এখন এই যে গৃহস্থ ব্যক্তিরা সঞ্চয় করছেন তাদের সংসার আছে তার থেকে সাধুগুরু বৈষ্ণবরা মাধুকুরি বৃত্ত অল্প অল্প কিছু নেবেন তাদের এই কষ্টে উপার্জিত ধরনের কিছু তাদের সার্থক করবেন কেন ওরকম যদি না হয় তাহলে কোনোদিনই তারা উঠবে না এটা হচ্ছে মূল এইভাবে তারা একটা ঘটনা ঘটেছিল কাম্ব একটা ঘটনা ঘটেছিল কাম্বনেতে তখন ভক্তিযুদ্ধ মাধব গোস্বী মহারাজ ভক্তিবন্ধু তারা সব পরিক্রমা করছেন চূড়াশিকোষ বোজমণ্ডল তখনকার দিনের বোজুমণ্ডল পরিক্রমা ঘরে ফিরে আসতো না এখনো এখনও লোকে এটা বিচার করে না আমরা যদি পরিক্রমা করতে করতে যে জায়গা থেকে পরিক্রমা শুরু করেছি ফিরে এলে পরে ওটাকে পরিক্রমা বলে না কিন্তু ওটাইকে বলে বৈজমণ্ডল এই গৌরধাম পরিক্রমা বলে বাস্তবে এটা পরিক্রমা নয় পরিক্রমা মানে যেখান থেকে ছেড়ে যাব সেখানে আর ঢুকবো না সেখানে গিয়ে পরিক্রমা করে পরে ঢুকবো কিন্তু এখন সেটার মানে না কেউ সব কে কষ্ট করে আর এখানে চলে আসে গাড়ি ফাড়ি নিয়ে চলে এলো আবার গেল এভাবে পরিক্রমা হয় না দর্শন হয় এটা হলো দর্শন পরিক্রমা এটাকে বলেন এখন ওরা পরিক্রমা করতেন মাধব গোসে এইভাবে প্রপাত যেভাবে করতেন প্রত্যেক জায়গায় টেন্ট প্রপাত জীবনে একবার করেছে সময় হয়নি সময় কই তার প্রত্যেক জায়গায় তাঁবু করছেন যত হাজার লোক থাকবে তাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা জলের সুবিধা দেখে কুয়াফুয়া আছেন তারা করতেন একবার একবার কাম্যবনের কাছে জল ফলের সুবিধা দেখে কুয়াফোয়া দেখে তারা এবার এটা তাবু খেটেছেন এবার পরের দিন তো অন্য জায়গায় যাবেন রাত্রিরবেলা একটা বুড়ি আবার পাহারা থাকতো পাহারা থাকতো কিন্তু ব্রহ্মচারীরা এখন ব্রহ্মচারী পাহারা থাকবে বলে তোর পরিক্রমা করবে যা আমি আরাম করি আগে ঘুমোয় দীনবন্ধু প্রভু মানে এরকম চেহারা বন্দুক নিয়ে পাহারা থাকতো চারিদিকে ব্রহ্মচারী দুজন তিনজন এখনকার দিনে করবে না আবার দিনের বেলা বিগ্রহ বয়ে যে সবই করতে কি করে করতেন ওরা জানে কৃষ্ণদাস বাবাজি মারা কী করে করতেন সারা দিন সকাল থেকে মৃদঙ্গ ভাই পুরো রাস্তা এসে আবার ঘুমাতেন না বসে আবার নাম করতেন কি করে হতো গুরু ভাইরা বলতেনি কি করে কে ঘুমোতে কেউ দেখেনি কৃষ্ণদাস বাবাজি মারা কি ঘুমোতে দেখেনি রাতভাবে নাম করছে তা সারাদিন কিন্তু খোল বাজিয়ে কীর্তন করে এলো বোঝমণ্ডল খালি পায় কিছু হয় না এগুলো হচ্ছে জাদু ভজনের জাদু ভক্তির এগুলো সব একটা প্রদর্শনী দেখা যায় সেই কাম্যবনে একটা বুড়ি কাউকে না বলে হঠাৎ চলে গেছে জল 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 নিতে চলে গেছে একটা কুয়া কুয়াটা আছে এদিকে যারা যারা রাত্রিবেলা পাহারা দেয় তারা তো এক জায়গায় দাঁড়ায় না তারা তো এরকমভাবে টেন্টে ঘোরে একবার এখানে যে একবার চারিদিকে দেখে কি তো ওই যে ঘুরে একবার গেছে ওর মধ্যে বুড়ি যে কখন গিয়ে জল নিতে গেছে কেউ জানে না নিতে গিয়ে এবার বালতিটা কুয়ায় ফেলেছে ফেলে জল টানছে ওই ভারী সামলাতে পারিনি একে তো বুড়ি মানুষ ভারী সামলাতে কুয়ার মধ্যে পড়ে গেছে ধান কেউ ওখানে জল খাচ্ছে বুড়ি আর সবাই ঘুমাচ্ছে কে দেখবে কিন্তু একবার তো লোক নেই কে দেখবে সব তো ক্লান্তি হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে একটা ব্রহ্মচারী এবার টর্চ নিয়ে জল তার দরকার পড়েছে ভগবানের কি ইচ্ছা নাই তো বদনাম হয়ে যাবে মাধব কোস্বা আপনার পরিক্রমায় লোক মারা গেছে আপনি কি সাধু মশাই ভগবান হতে দেবে না ভক্তিপ্রদ পরিক হঠাৎ একটা ব্রহ্মচারী কি জলের দরকার পড়েছে এই জলের দরকার পড়ে টর্চ নিয়ে ওখানে গেছে জল গিয়ে দেখে গো আওয়াজ হচ্ছে কী ব্যাপার দেখে এক বুড়ি পড়ে রয়েছে হইচই পড়ে গেল চারিদিকে হ্যাঁ মহারাজ ছুটে গ্রামের লোক এলো ব্রোজবাসীরা সাহায্য করলো কোনো মতে বুড়িকে তুলে পেট থেকে জলবার করে কোনো মতে বাঁচানো হোক গেল কী বল এইটা এবার ভক্তিমত পুরী মারাজ মহারাজ একটা সুন্দর একটা সিদ্ধান্ত বললেন এই সিদ্ধান্ত যেটা বলছিলাম না গৃহস্থ বাড়ি থেকে নেয় এটার সঙ্গে একটা মিল আছে তারা বললেন আরতির পর প্রথমে তো আরতি যে বিগ্রহ নিয়ে ঘুরছে গৌর এটা পরিক্রমা হবে গৌর আমার যে যেসব স্থান করলো ভ্রমণের রঙ্গে সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্তের সঙ্গে একা একা গেলে কাজ করা কিছু প্রণয়ী ভক্তের সঙ্গে যেতাম যে দেখতে পারে যে দেখাবে এখন তো নিয়ম হয়ে গেছে পয়সা দিলেই দেখা যায় কত টাকা বুঝি মনে লাগবে ওলা আট হাজার টাকাও ঠিক আছে করে হয়ে গেল ওরা তো বিচার করবে না প্রোগ্রাম এভাবে হয় না সেইভাবে দেখা গেল ব্রহ্মচারী গিয়ে এবার সেই বুড়িকে খুঁজে ফেলো এবার সঙ্গে সঙ্গে গো তুলে বাঁচালো পরের দিন আরতির পর গুরু মহারাজ এবং মাতু গোস্বামী গল্প সিদ্ধান্ত বলছে দেখো আজকে এই কুয়াটার মধ্যে জল পাওয়া যাচ্ছিলো বলে সবাই জানে জল পাওয়া যায় আর যদি এই কুয়াটা অন্ধকুয়া হতো আর বুড়ি যদি পড়ে থাকতো সবাই অন্ধ অন্ধকুয়া জল নেই কে যাবে কথাটা বিচার করার মতো কত বড় শিক্ষা বলছে দেখো ওই কুয়াটা যদি ওরা জানতো বদ্ধ কুয়া মি ওখানে মিথেন গ্যাস থাকে কুয়ার ভেতর থেকে গ্যাস বেরোয় মেরে ফেলে মানুষকে মিথেন গ্যাস ওই কুয়াটা যদি বদ্ধ কুয়াই হতো তাহলে তো কোনো লোকে সেখানে কেন যাবে এ বদ্ধ কুয়া সবাই জানে ওখানে যেত না কোনো পাগলে যায় না আজকে এই কুয়াটার মধ্যে জল পাওয়া যায় বলেই তো ব্রহ্মচারীরা জল নিতে গেছিলো আর নিতে গিয়ে দেখলো একদিন পড়ে রয়েছে ঠিক সেই উদাহরণটা দিচ্ছেন মাধব গুরু মহারাজ যে যে গৃহস্থদের বাড়িতে যে গৃহস্থদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে তাড়িয়ে বেড়ায় হ্যাঁ বেড়িয়ে যাও তাদের ওখানে সাধুগুরু বৈষ্ণব যায় না আর তারা যদি পড়ে পচে মরে গলে পড়ে থাকে ওরাও জানে সংসারে দুঃখ আর যে গৃহস্থ বাড়িতে সাধুদের আদর আছে আসুন আসুন বসুন এই আমার এই হয়ে তার তো সমাধান বলে দেয় অবশ্য সে শুনলে পরে মানলো মানলে পরে হলো না হলে না মানলো এইভাবে তারা দেখা যায় যে ওদেরকে উপদেশ দিয়ে এই পরিস্থিতি তোমার হয়েছে আমি উপদেশ দিয়ে গেলাম এটা তুমি মানলে তুমি বেরিয়ে যাবে তারপর মানা না মানা তার কথা এইভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতিতে গৃহস্থ বাড়িতে অনেক উপদেশের দ্বারা সাধুগুরু বৈশাখ উপদেশের দ্বারা তারা বিপদ থেকে উদ্ধার বদ্ধ বদ্ধজী বুঝতে পারে না বদ্ধজীবী হিতের বিপরীত করে ফেলে এটা করতে গিয়ে মাথা চড়ে গেল এটা করতে গেল এটা হয়ে কী হলো আরও বিপরীত হয়ে গেল কিন্তু গুরু বৈষ্ণব তো তারা তো দেখতে পায় ভূত ভবিষ্যৎ তারা বলে এইভাবে চলো করলে বাঁচবে কিন্তু না মা তো এইভাবে গুরু মহারাজ এবং মাধব বললেন আর যদি কুয়াতে জল না পাওয়া যেত তাহলে কেউ যেত না বাঁচাত না এরকম যে গৃহস্থের বাড়িতে সাধু গুরু আদর আছে অন্ত যায় মাধুগুরি হোক যাই হোক তাহলে তাদের ওই অমঙ্গলটা সাধু গিয়ে অমঙ্গলটা কাটিয়ে দেয় অবশ্য বাস্তব সাধু হওয়া চাই সাধু হলে আর কি মঙ্গল কোনো কথা নেই তাহলে সেখানে এইখানেই বলছেন শেষের এই কথা সু সুদুখ উপার্জিত বিত্তৈর আশাস নাম গৃহাশী সাহা মধু হেওয়া গ্রত ভেয়তির বই গৃহমেধী নাম যারা গৃহমেধী গৃহমেধি কাকে বলে আর গৃহমেধি কাকে বলে তাকে গৃহমেধি বলে প্রপাত বলছেন যার গৃহমেধা গৃহমেধি কাকে বলে যার গৃহর প্রতি মেধা অর্থাৎ তার পাটোয়ারি বুদ্ধি যেটাকে এক কথায় বলে পাটোয়ারি বুদ্ধি কীভাবে লাভ লোকসান হবে ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকবো এটা বলে এটাকে বলে পাটোয়ারি বুদ্ধি মানে লাভ লোকসান বুঝিয়ে নেবো এটাকে বলে সাংসারিক যেটাকে বলে গৃহমেধা এটা গৃহমেধা সন্ন্যাসীরও থাকতে পারে গৃহমেধা আচার্যরও থাকতে পারে বোঝে গেল কি করে বলে তার তো বাইরের দৃষ্টিতে গৃহ নাই কিন্তু অন্তর্দৃষ্টিতে তার গৃহ আছে যে গৃহের মধ্যে আসক্তি আছে সব কিছুতে আকর্ষণ আছে সেগুলোর প্রতি সেই ব্যক্তিকে বলা হয় গৃহমেধা প্রপাত বলতেন দু রকমের মেধা আছে এক হলো সংকীর্তন মেধা এক হচ্ছে গৃহমেধা যারা গৃহমেধা নিয়ে থাকবেন ত্যাগী ব্যক্তি বুঝে নেবেন নিজের শরীর আদি সব কিছু সব সুবিধে অসুবিধে তাহলে গৃহমেধা বলা আর সংকীর্তন মেদা বলে যা সর্বক্ষণ ভগবানের নাম কীর্তনের রুচি নাম গানে সদা রুচি এই অবস্থাটা হলো সংকীর্তন মেধা বলা হয় এই সংকীর্তন মেধা ভালো একটা উদাহরণ যদি দেওয়া হয় তাহলে বলা যায় যেমন দক্ষ প্রজাপতি দক্ষ প্রজাপতি কী ও তো গৃহমেধা দক্ষ প্রজাপতি গৃহমেধা বলেই তো শঙ্করের মতো এত বড় একজন সাধু ভগবানের নিজেও তাকে চিনতে পারল না গালাগাল দিচ্ছে এ বাঁদরের মতো চোখ আমার মেয়েটাকে জলে ফেলে দিলাম এই ব্রহ্মার কথাতে এরামভাবে বলছি গালাগাল দিচ্ছে এই ব্রহ্মার কথাতে আমি আমার মেয়েটাকে হ্যাঁ হরিনাক্ষী তাকে ফেলে দিলাম ফলে এই বাঁদরের মতো চোখ শঙ্করকে গালাগাল দিচ্ছে কীরকম অকথ্য ভাষায় শ্মশানে মশানে থাকে কোনো আচার আচরণ নাই নোংরা এভাবে গালাগালে যে শঙ্করের নাম মুখে উচ্চারণ করলে লোকে জগৎ মঙ্গল হয়ে যায় তাকে এভাবে কত বড় স্পর্ধা তাহলে এই যে গৃহমেধা কার প্রজাপতি দক্ষ প্রজাপতি প্রজাপতি দক্ষ 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 কথাটার ইংরাজি কি এফিসিয়েন্ট তো হ্যাঁ এখন যদি প্রশ্ন করে দক্ষ যে এফিসিয়েন্ট রয়েছে কি ব্যাপারে এফিসিয়েন্ট এটা প্রশ্নটা আসবে দক্ষ কতটা মানেই কিন্তু এফিশিয়েন্ট কিসে এফিসিয়েন্ট হরিভজনে এফিশিয়েন্ট কিসে বাল বাচ্চা সব নিয়ে টাকা পয়সা সব ভালো করে বুঝে নেবো এগুলো নিয়ে এফিসিয়েন্ট গৃহমেধা এটাকে বলছে দক্ষ প্রজাপতি এই ব্যাপারে এফিশিয়েন্ট এই জন্য নিজের রক্ত শরীর আর শঙ্কর কী হবে নোংরা নিজের রক্ত শরীর নিজের যে পজিশন বসেছে এত বড় এত বড় একটা পদে বসেছে আর অভিমান আছে এটা বলে গৃহমেধা বোঝা গেল অনায়াস তা শঙ্কর শঙ্কর ভগবানকে চিনতে পারলো না যাদের গৃহমেধা আছে সে ব্রহ্মচারী হোক আর সন্ন্যাসী হোক বা আচার্য হোক তে সাধুকে চেনে না তাদেরকে ক্ষতি করার চেষ্টা হ্যাঁ তো দূর তাড়িয়ে দেবে ক্ষতি করবে তার অপমান করবে কিভাবে সাধুর ক্ষতি হয় এটা চেষ্টা করবে তাহলে ওরা হচ্ছে গৃহমেধা আর সংকীর্তন মেধা মানে মহাপ্রভুর প্রত্যেকটা ভক্তকে যদি প্রমাণ দেওয়া যায় তাহলে সংকীর্তন মেধা পুরো রাত্রি জেগে তারা সংকীর্তন করছে করছে না মহাপ্রভু শিবাসঙ্গানে তাহলে তাদের ক্লান্তি নেই কেন নাম সংকীর্তনের দ্বারাই তাদের বিশ্রাম নাম সংকীর্তনের দ্বারাই বিশ্রাম অথচ অন্য লোকে আধ ঘন্টা করতে ভালো লাগছে না ব্যথা হয়ে গেল হাত খোল বাজাতে বাজে এরকম বলবে তার কারণ এই গৃহমেধা এই সংকীর্তন এখন হয়নি সংকীর্তন মেধা হলে নাম গানে সদা রুচি এটা হবে যাই হোক তাহলে আমাদের এই জগতে অবদূত সন্ন্যাসীর এই বিচার থেকে দেখলাম আমরা যদি সেই কৃপা পাই আমাদের তো কৃপা ছাড়া তো কোনো উপায় নেই তাহলে আমরা প্রত্যেকটা বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এই জন্য পরমাংস ব্যক্তিকে পরমাংস বলা হয় কারণ তারা যে কোনো খারাপ জিনিস থেকে ভালোটা নিয়ে নিতে পারে এই জন্য পরমাংস ব্যক্তি কোনো দোষ দেখে না পরবংশ ব্যক্তির দোষ দেখে না যেমন তুলসীদাসজিকে একজন বলছে আপনাকে সমালোচনা করে গালাগাল দেয় তুলসীদাসজি বলছে ঠিক আছে আমি তাকে একটা ভজন কুটির করে দেবো আমার সামনে ভিক্ষা করে করে বলেন কি আমি বলছি ও নিন্দা করে আপনাকে গালাগাল দেয় নিন্দা করে সমালোচনা করে তুলসীদাস বলছে হ্যাঁ ওই জন্যই তো আমি করবো আমি ভিক্ষা করে ওকে একটা ভজনকুটির করে দেবো আমার ভজনকুটির সামনে ও সর্বদা আমার দোষগুলো দেখবে আমার দোষ আমি দেখতে পাই না ও বলে দেবে আমি সংশোধন করবো সাধু হয়ে চলে যাব। ও আমাকে দোষগুলো দেখবে দিন রাত এটা কাজ করলো আমার এটা সেবা হয়ে গেল তা আমি নিজের দোষগুলোকে সংশোধন করে নিয়ে চলে যাব তা তুলসিদা যেবে আর যদি গুরুদেব কোনো কিছু বলে শিষ্যকে রেগে আগুন হ্যাঁ আমাকে এই কথা বললো তাহলে কি করে পারবে পারবে না আটকে যাবে না সে তো আটকে যাবে এখানে সব ফাঁদ পাতা আছে এই জড়জগতে যতদিন বেঁচে থাকে আমাদের গুরু মাছকে দেখেছি এয়ারপোর্টে নিয়ে গেছেন একবার জীবনে গুরুমাছকে যেমন নিয়ে আমি সঙ্গে ছিলাম আসবে তিথি আসবে কাল বাদে পশু সেটা শুনবেন তিনি একা ভিআইপি রুমে তাকে একা দেশ বৃদ্ধ মানুষ ক উঠছে কোনো লোক নেই সব বাইরে টিকিট কেটেও সব মজা দেখছে এয়ারপোর্টে আমি গুরুদেবের কাছে রয়েছি তিনি আমাকে শেষ কত উপদেশ আমাকে করলেন বলে দেখো এই দেখছো সব চকচক করছে কত এর পাল্লাই পল্লি কিন্তু সব শেষ দিল্লি এয়ারপোর্টে আমি আধ ঘন্টা ছিলাম অনেকদিন আগের কথা তাড়াতাড়ি আমাকে ত্রিপুরা যেতে হবে বলে আমি কথা যাই না ভক্তরা জোর করে করেছে দিল্লি এয়ারপোর্টে চল্লিশ মিনিট আধ ঘন্টা ছিলাম আমার মাথা আমি চোখ বুঝে রয়েছি ঘৃণা লাগছে চারিদিকে যা রণ চারে কী অবস্থা এইসব কি নাটক হচ্ছে চারিদিকে ভয়ঙ্কর তো এইগুলো থেকে বাঁচা দরকার যেমন আমরা কালকে উদাহরণ স্পর্শ সুখের আনন্দ নিতে গিয়ে হস্তি যেমন হস্তিনীর সঙ্গ হতে পড়ে মূল্য তাকে ধরে নিয়ে চলে গেল এখন বলছেন গ্রাম্য গীত গ্রাম্য গীত যেমন যেটা মহাপ্রভু আমাদের রঘুনাথ দাস গোসাইকে বলেছেন কথা না কইবে গ্রাম্য বার্তা না শুনিবে ভালো না খাইবে আর ভালো এর মধ্যে সমস্ত ভজনের রহস্য লুকিয়ে আছে গ্রাম্য কথা শুনবেও না তার মানে গ্রাম্য গান যদি হয় সেটাও শোনা নিছে। অনেক সন্ন্যাসী ব্রহ্মীর গান চালিয়ে কানে এখন তো ছিপি ছিপি আঁটা না আর বাইরের লোকে বুঝতে পারবে না কী শুনছে বাইরে জানতে পারবে না তো কানে দিয়ে চলবে জড় জগতের সঙ্গে তাহলে গ্রাম্য গীত মানুষকে কি করে বিপদে ফেলতে পারে সেটা উদাহরণ দিচ্ছেন যেমন একটা হরিণ বেচারা তার কিসের যে লোভ গান মানে যদি একটা ভালো বংশীধ্বনি হয় কিছু হয় সে হরিণের ওইটার পেছনে খুব আকর্ষণ যদি একটা গ্রাম্য সঙ্গীত হয় বা কিছু একটা মিউজিক হয় বাঁচি বাজে তাহলে হরিণ ওইখানে কিন্তু যাবেই যাবে যদি কাছাকাছি শোনে হরিণের এত নেশা কটা শুনবার কী করে হয় এটা ভগবানের আশ্চর্য তাহলে ওই গ্রাম্য গীত ওই হরিণ বুঝতে পারে না এই সঙ্গীতটা অ্যাকচুয়ালি একটা ব্যাধ করছে ব্যাসিকে শিখে নিয়েছে হচ্ছে নিষ্ঠুর ব্যাধ সেই বংশিত করে হরিণকে স্বীকার করবে এটা সোজাভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ও কিন্তু ব্যাধ মেরে ফেলবে ও আর মানুষ আছে হরিণ এবার ঘোরাফেরা করতে করতে কোথা থেকে আসছে চুটে আসছে ছুটে এসে যখনই কাছে এলো আসে তাকে মেরে দিল চলে গেল নিয়ে গেল তো এইভাবে গ্রাম্য গীতম নশ্রেণ জ্যোতির বনচর হক কচিত যারা বনেচর মানে হচ্ছে বনবাসী লিটারাল মিনিং যদি বনচর কথা তার একেবারে সজাসুজি মানে হয় তাহলে সেই মানেটা হবে লিটারাল মিনিং হবে বনে যিনি বনচর মানে বনে যে বিচারণ করে কিন্তু এই মানেটা তো এভাবে হয় না যে যারা যারা এটার মানে হলো যারা বানপ্রস্থ নিয়েছে এটা মানে কি হলো এটা মানে যারা বানপ্রস্থ নিয়েছে এটা বানপ্রস্থ এটা বনচারী মানে সংসার ছেড়ে বান আর যিনি সন্ন্যাস নিয়েছেন তা তো সব সংসার ছেড়ে দিয়েছেন তার তো আর গ্রাম্য কোনো সুখ থাকা উচিত নয় এটা তো প্রশ্নই আসতে পারে না হ্যাঁ বলছেন গ্রাম্যগীত যদি সন্ন্যাসী ব্রহ্মচারী আদি তারা শোনে বর্তমানে যেটা হচ্ছে সেটা যদি করে তাহলে কি হবে মানে গ্রাম্য গীতম্ন শ্রেণুবাদ যতির বনচর হচিত কোনোরকমভাবেই যেন শুনবে না কেন শুনলে পরে সে সংসারের প্রতি তার আকর্ষণ হবেই হবে কোনো না কোনোভাবে যার গ্রাম্য গীতে নেশা আছে সে সাধু হতে পারে কি কখনো হয় না যেটা জগদানন্দ পণ্ডিত বলেছেন যে সব সময় ত্যাগী ব্যক্তির কথা জগদানন্দ পণ্ডিত প্রেম লিখছেন প্রেম বিবর্তে কী লিখছেন যেটা মহাপ্রভু বলছে ওইটি বলছেন বৈরাগী করে সদা নাম সংকীর্তন মাঙিয়া খাইয়া করে উদর ভরণ এটা বলছে পরিষ্কার পরিষ্কার মহাপ্রভুতে এই কথা বলেছেন কী বলেছেন সর্বদাই সাধু যে থাকবে তার সর্বক্ষণ হরিকতা কীর্তনে থাকতে হবে যিনি নিরন্তর হরিকথা কীর্তনে থাকতে পারবেন না তার পক্ষে বৈরাগী জীবনের আদর্শ রক্ষা করা আমি কালকে আলোচনা করব রক্ষা করতে পারবে না প্রবাদ ঘোষণা করে দিয়েছেন যে নিরন্তর ভগবানের কথাতে থাকতে পারবে না কী কথা কীর্তনে তার পক্ষে ভজন করে সাধু হওয়া সম্ভব না নিরন্তর যেমন এটা উদাহরণ দেয়া যায় যেমন আমরা যখন জঙ্গলে পরিক্রমা করতাম এইদিক ওদিক যখন করতাম একজন হয়তো স্বামী তখন কোনো মতে সুযোগ হলে একটু ঠান্ডা বা কোনো মতে সনাতন রূপতাই করতেন কি করতেন জঙ্গলের কাঠকুড়ো সব কুড়িয়ে এনে এটা জড়ো করে এটা আগুন জ্বালিয়ে দিলেন তাহলে আলো হলো আলোতে লেখাও যাবে তাপটা চলে যাবে আবার জন্তু জানোরা আসবে না আগুন দেখে বোঝা গেল না এভাবে সুই হবে হবে সেরকম যেমন ধুনি বাবার নাম শুনেছ ধনী বাবা ত্যাগী হ্যাঁ ধনী বাবা ধুনি জ্বালিয়ে রাখে এক প্রকারের বাবা আছে মায়াবাদী ওরা ও ধুনি জ্বালিয়ে রাখে অবসময় ধুনি হচ্ছে ওরা ধুনি বাবা এই সব বাবাদের খুব নাম আসল সাধুর কোনো নাম নেই এইসব সাধুদের নাম ধনী বাবা নাঙ্গা বাবা একাহারি বাবা ফলাহারি বাবা দুধ পিতা বাবা এই কি কী বললাম দুধ পান করে থাকে তা তাতে ভগবানের কি সুবিধা হলো তুই তুই দুধ পান খা কিন্তু ভগবানের কি সুবিধা করলি তুই দুধ পান করে মহাপ্রভুদের এই কথাই বলেছে শুকলাম বা ব্রহ্মচারী তুমি দুধ পান করো তো কী হলো তুমি মনে করো নিজে ভগবানকে পাবে নাকি কি ভেবেছো ভেবেছ এভাবে গেছেন তাহলে দুধ পান করারও বাবা আছে এইভাবে আজকে আর আলোচনার সুযোগ নেই কালকে আলোচনা মনে রাত হয়ে গেছে आज केन्तु थकूँ तरह सबई पुंगसाम परो धर्म यतो तो भक्तिरधक्ष जे अहेतुकी अप्रतिहता जयात्मा सुध थति काल भगवाने के अर्जुना करव भगवान इच्छाएं वाँच गल्भ दुर्वशी कृपा सिन्दु पतिदान पावन भो वैष्णव भ्यो नमो